হ কেন তুই জানতি নাকি আমি তো এখন শুনলাম আহারে বেচারা আহারে নিজের খেয়াল একটুও রাখে না ভাবছি একটা বিয়ে করিয়ে দেব এসে খেয়াল রাখবে নিজের খেয়াল তো সে রাখে না আমি আরিফের খেয়াল রাখব নাকি ওর তাও আজ পর্যন্ত দুজনের খেয়াল রেখে এসেছি এবার আরিফের চাকরি হলে আরিশার সাথে ওর বিয়ে দিয়ে দিলে নিশ্চিত হয়ে যাব কিন্তু আহনাফকে নিয়ে কি করবো তাই ভাবছি আহনাফের তো কাউকে পছন্দই হয় না জিজ্ঞেস করলাম কাউকে পছন্দ করে কিনা ওমা সেটার ধারের কাছেও সে নাই দিবা মনে মনে বলল যেমন বাদর ছেলে গিয়ে দেখো মেয়েরাই ওরে পছন্দ করে না এই পুরো দালানের এমন কোন জোয়ান মেয়ে নাই যে কিনা আহনাফকে প্রেমপত্র দেয় নাই আরিফ ওই কাগজগুলো জমিয়ে কেজি দরে বেচে সেই টাকা দিয়ে ঝালমুড়ি খেয়েছে আমাদেরকে নিয়ে দিবা হাসতে হাসতে বলল কি আছে উনার মধ্যে যে এত এত পাঠায় সে কি রে কি বলি সব আমার আহনাফের দেখেছিস। এরকম গায়ের রং কটা ছেলের হয় তার উপর যে স্টাইল করে আমি তো আরিফকে বলি ওর মতো হতে আরিফ ভাইয়া যেমনই আছেন তেমনই ভালে লাগে বরং উনাকে বেশি ভালো লাগে আরিশার জন্য একদম পাগলা দিবা না আরিশাও কম না ভাবছি আহনাফের পরেই ওদের বিয়েটা দিয়ে দেব আমরা দুপরিবার রাজি আরিফের চাকরির জন্য অপেক্ষা দিবা ভাবছে তার অরোনাটা কি করে উদ্ধার করবে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে খালামনি আর খালু সোফার রুম থেকে যাচ্ছেনি না বাংলাদেশের একটা স্টেজ প্রোগ্রাম শো দেখছেন দুজন মিলে দিবা আর মিনি এই নিয়ে বিশবার চক্কর কাটিয়েছে দরজার কোনা থেকে বারবার নিরাশ হয়ে ফিরছে দুজনে আহনাফ চেয়ারে বসে তার কেবিনের নেমপ্লেটটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছে সেখানে মিনাফি লিখা আছে এই জগতের সবাই ওরে নাফি হিসেবে চেনে ওর আসল নাম যে আহনাফ তা কেউ জানে না ইচ্ছে করেই অন্য একটা নাম দিয়েছে সে যাতে কেউ ওকে না চিনতে পারে মাঝে মাঝে নিজের নাম নাফি দেখে নিজেকেই চিনতে পারে না আহনাফ আহবাদ দিয়ে নাফ সেটাতেই কার্য করে নাফি কেউ চাইলেই এই সুন্দর অঙ্কটার সমাধান করে নিতে পারে অনায়াসেই নিহাদ নাফির ঘাড়ে হাত রেখে বলল ভাই তোর কপালে দুঃখ আছে কেন আবার কি হল ওই মিশকা ম্যাডাম আজ আবার বারে আসবে মনে হয় আসলে আসুক আমি বার থেকে বেরিয়ে যাব এসব ম্যাদের পাত্তা দিই না আমি ইশ্রে যদি আমার জন্য পাগল হইত কত ভালো হইত আহনাফ নিজের আর চশমা নিয়ে নাহিদের দিকে বাড়িয়ে ধরে বলল যা সিমরান থকু যা নাহিদ জিলে আপনি জিন্দেগি নাহিদ ব্রুকুচকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে পরেই দাঁত বের করে হেসে দিয়ে বলল আইডিয়াটা দারুণ আজ পির্জা নিয়ে গিয়েছিলাম তোর বেশে আমাকে একদম চিনতেই পারেনি যে টাইপ করে জড়িয়ে ধরে ছিল রে ভাই জোস একটা ফিলিংস ছিল তাহলে আজ মাস্ক আর চশমা পরে স্টেজে নেমে পড় কিন্তু ও তো আমাকে তুই মনে করে কাছে আসবে পরে তোকে একলা পেলে তো সেই আবারও আমি যে নাহিদ সেটা তো জানবেই না প্রেম হয়ে গেলে পরে আর ঠেকানো সম্ভব না তুই প্রেম করতে থাক সময় হলে মাস্ক আর চশমা খুলে সত্যিটা জানিয়ে দিবি ততদিনে সে তোর প্রেমে পড়ে যাবে অলরেডি ঠিক তো অবশ্যই আর নয়তো এক কাজ কর তুই সোজা সুজে গিয়ে প্রোপোজটা করে দে তাই করবো নাহিদার আহনাফ কথা বলতে না বলতেই দেখল একটা অ্যাশ কালারের গাউন পরে মিশকা এসে পড়েছে বারে সাথে তার কিছু বান্ধবী মিশকা আঙ্গুল তুলে আহনাফের দিকে দেখালো সবাইকে সবাই আহনাফকে প্রথম দেখা দেখে ওয়াও বলল আহনাফ মুখটা ঘুরিয়ে মাস্ক পরে নিল ঠিক সে সময়ে মেয়েগুলো তো আরো অবাক এত এত ভাব তারপর তারা তারিফ করল মিশকার চয়েসের সবাই মিলে এবার যে যার আসন গ্রহণ করেছে মিশকা হেলেদুলে ঋষিপোষান অব্দি আসতেই দেখল আহনাফ উঠে যেতে যেতে নাহিদকে বলছে আমি ওয়াশরুম থেকে আসি তুই সামলা আচ্ছা নাহিদ নাফির আসতে কতক্ষণ লাগবে জানো আসলে আমি আমার ফ্রেন্ডদের সাথে ওর পরিচয় করিয়ে দিতে চাই নর্মালি নাফি ওয়াশরুমে গেলে দুই মিনিটের বেশি লাগে না তবে মনে হয় আজ সারা রাত হয়ে গেলেও ওর দুই মিনিট শেষ হবে না ওয়ার কি বললে লাস্টের লাইনটা বুঝতে পারলাম না এ মানে আসলে তো দেখবেনই এখন কি খাবেন বলেন আমি আনিয়ে দিচ্ছি আহনাফ ওয়াশরুমের সামনে থাকা রুমটার জানালার কাঁচ খুলছে এক এক করে কাঁচগুলো আলতো করে খাজে রাখা আর এগুলো যখন আটকানো হয়েছিল তখন আহনাফ কাজগুলো দেখছিল কাঁচ ভাজে ভাজে খুলে রেখে সেই খোলা জায়গা দিয়ে আহনাফ জাম্প দিবে তা না হলে আজ ওই রিক্সার থেকে বাঁচা ইম্পসিবল হয়ে দাঁড়াবে সাথে করে আবার পেয়াদাও আনিয়েছে দেখলাম আহনাফ জানালা দিয়ে বেরিয়ে দিল এক পরে আবার বাইকের কথা মাথায় আসতেই সেদিকে গেল বাড়িকে উঠে ভাবল আজ একটু ঘুরতে যাবে মনটা ভালো করার জন্য পরে ভাবল বাসায় গিয়ে বরং একটু ঘুমাই সারাদিনে ঘুমানো ঠিকমতো সময় পাই না তাই সে বাসার দিকেই যাচ্ছিল পথে দেখা হয়ে গেল ভার্সিটির কিছু ফ্রেন্ডের সাথে ব্যাস আর কি তাদের সাথে রবীন্দ্র সরবরে এসে আড্ডা বসে গেল চিসান আর পিঁয়াজ থাকায় আড্ডাটা দারুণভাবে জমে গেছে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার উপক্রম তাদের জীবনে যে কত রকমের কষ্ট পরিবারের বোঝায় সব কিছু তারা আড্ডা দিতে গিয়ে ভুলে একাকার তাদের সবার মুখে এখন এক একটার জোকসের বুলি ফুটছে সাথে দুধ চা রং চা আর পাউরুটি রাত বারোটা বাজতে আর তিন মিনিট বাকি মানে এখন সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট বাজে দিবা মিনিকে রেখে চুপি চুপি দরজা খুলে বাসা থেকে বেরিয়েছে বাকিরা সবাই ঘুমে সামনের বিল্ডিংটার দারোয়ান মরার মতন ঘুমাচ্ছে তার চেয়ারে বসে দিবা পা পেটিপে ভিতরে ঢুকে এক দৌড় দিল লিফ্ট অন্যা করেই সে সিঁড়ি বেয়ে বেয়ে ছুটল লিফ্ট একদম দারোয়ানের মুখের সামনে বলে রিস্ক নিল সে সিঁড়ি বেয়ে চারতলা ক্রস করে দিবা হয়রান হয়ে গেছে ফ্লোরে বসে পড়ল সে মাথায় হাত দিয়ে হাঁপিয়ে আবারও উঠে শুরু করলো ছোটা পাঁচতলা অব্দি এসে দিবার মাথায় আসলো গ্রাউন্ড ফ্লোর থেকে লিফ্ট না নিলাম দোতলা থেকে তো নেওয়া যেত ইসামি কি বোকা নিজের মাথায় নিজের চর দিয়ে দিবার লিফ্টে উঠল ছাদে এসে নিজের ওড়োনাটা খুঁজতে লাগলো সে অনেক খুঁজে পেল এমন জায়গায় যেটা তার নাগালের বাহিরে বাতাসে ওড়োনাটাকে ছাদের নিচের তলার বারান্দার কাছাকাছি নিয়ে গেছে দিবা হাতটাকে ঝুলিয়ে ওড়নাটা ধরার চেষ্টা করছে এত এত চেষ্টা করতে গিয়ে দিবা টের পেলো তার পা দুটো শূন্যের উপরে উঠে গেছে এবং সে এবার দুরুম করে বারো তলার দালানটা থেকে নিচে পড়তে চলেছে তার ধারণায় ঘটালো আহনাফ কোমর ধরে টান দিয়ে পড়া থেকে বাঁচালো ওকে দুজনেই একসাথে চিৎকার দিয়ে উঠল পরে আহনাফ নিজে চিৎকার থামিয়ে দিবার মুখ চেপে ধরে বলল এরকম চেচাও কেন আপনি এখন এ সময়ে এখানে একই প্রশ্ন আমার তোমায় করা উচিত তোমাকে দেখে ভেজা বেড়ালের মতন মনে হলেও আসলে তুমি কিন্তু নান তুমি মহাশাসি না হলে একটা মেয়ে হয়ে রাতের বারোটার সময় কিনা একটা অচেনা দালানে চোরের মতন প্রবেশ করে একা একা ছাদে আসলা আবার শুধু সেটা না নিজের যান বিপদে ফেলে কিনিতে যাচ্ছিলা তুমি দিবা থতমতো খেয়ে বলল ওই আসলে আমার ওড়ানটা উড়ে এসে এখানে পড়ছিল ছাদের কিনারায় দাঁড়িয়ে হাত উঁচু করে টাইটানিক সিন প্র্যাকটিস করতেছিল বুঝি একদম উল্টা পাল্টা কথা বলবেন না আপনি করোনাটা জর্জেটের ছেলে বলে ধরে রাখতে পারিনি গ্রীষ্মের শুরুতে এরকম ঝড়ো হাওয়া শুরু হয় জানেন না হোয়াটেভার নেক্সট টাইম মোটা সুতোর ওড়না পড়বা তুমি যেমনটা আমার মা পড়ে ওগুলো পড়লে খালার মতন লাগে তোমাকে তো এমনিতেও খালার মতন লাগে দিবা মুখ বাকিয়ে আবারও ওড়োনাটা নিতে যেতেই আহনাফ আটকালো ওকে তারপর গালটা ফুলিয়ে গোটা ছাদ খুঁজে একটা পাইপ বের করে সেটা দিয়ে ওড়াটা তুলে আনলো ওড়োনাটা সোজা করে ধরে বলল এই নাকি ওড়না ওড়োনার ছিঁড়ে দেখো প্লাস টু এর মেয়ে বেবিরাও এসব ওড়না পড়ে না তুমি আসলেই ধোয়া তুলসী পাতা না আমাকে কেউ গলা কেটে বললেও বিশ্বাস করব না আমি দিবা অরুণাটা কেরে নিয়ে বলল আপনি জানলেন কি করে যে আমি এখানে তুমি যখন চোরের মতন এই বাসায় ঢুকছিলে তখন আমি আমাদের বাসায় ঢুকছিলাম সে সময়ে দেখেছিলাম তোমায় তাই ফলো করে টের পেলাম কি কাণ্ড করছিলে এতক্ষণ ধরে তোমার সাহসের প্রশংসা করতে হয় কোনো চোরের দল তোমাকে নিলে তুমি একদিনে ওদেরকে চোরের ডিগ্রি অর্জন করিয়ে দিতে পারবা আপনার সাথে কোনো কথা বলাই বেকার ভাই আহনাফ দিবার হাত ধরে আটকালো ওকে হাতটা শক্ত করে ধরে চাপ দিয়ে বলল মাকে এসব জানাতে মানা করেছিলাম না আমার যতদূর মনে আছে আমি তোমায় ওয়ার্নিং দিয়েছিলাম তাহলে কেন দিবার ঢোক দিলে হাতটা ছাড়াতে ছাড়াতে বলল আমি বলি নাই আহনাফ হাতটা আরো জোরে চেপে ধরে বলল এই সত্যিটা আমি আর তুমি ছাড়া কেউ জানে না আমি সত্যিই বলিনি মিনির কসম আহনাফ দিবার হাত ছেড়ে দিয়ে বলল তাহলে মা জানল কি করে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন নাকি উনি আপনার রুমে এসে দেখেছিল ওহ দিবার আরেকদিকে ফিরে হাঁটা ধরতেই আহনাফ পিছন থেকে ডাক দিল দিবার ভয়ে গলা শুকিয়ে গেছে তাও কেঁপে কেঁপে তাকাল আহনাফ গম্ভীর গলায় বলল মিনিকে অনেক ভালোবাসো তাই না নেক্সট টাইম ওর কসম দিয়ে কিছু বলবা না এরকম কসম দেওয়া ঠিক না এমনিতে ওই আজাইরা বিলাইটাকে আমি লাইক করি না তাও বললাম ওর নামে কসম দিবা না দিবা মাথা নাড়িয়ে হাঁটা শুরু করল আহনাফ আস্তে আস্তে গ্রাউন্ড ফ্লোর অবধি এসে আটকে গেছে দিবাও আগে থেকে আটকে আছে দেখল দিবা একটা পিলারের পিছনে লুকিয়ে উকি দিয়ে দারোয়ানকে দেখছে দারোয়ান ঘুম থেকে উঠে পুড়ে গ্রাউন্ড ফ্লোর হেঁটে হেঁটে নজর রাখছেন এই যা এবার যাব কি করে এই দারোয়ান আমাদের একসাথে দেখলে হুলুস্থুল কাণ্ড করবে আমি একা ঠিক ছিলাম আপনার কি দরকার ছিল এখানে আসার এই জন্য মানুষের ভালো করতে নেই আমি না আসলে এতক্ষণে তুমি চানদের দেশে থাকতা বুঝলে এখন ঝগড়া না করে কি করে বাসায় যাব তা ভাবেন আহনাফ নিজের মাস্ক আর চশমা দিবার হাতে ধরিয়ে দিল তারপর জ্যাকেটের চেইন খুলে উন্মাদ হয়ে গেল কিছু সময়ের জন্য দিবা ভাবছে লোকটার হলোটা কি মগ খেল না কিন্তু মগ খাওয়া উন্মাদের একটিং করছে হেই দারোয়ান শো হাও আর ইউ দারোয়ান ভয় পেয়ে লাইট মারল আহনাফের মুখের দিকে আহনাফ হেলে দুলে দারোয়ানের গায়ে সাথে লেগে দাঁড়িয়ে পড়ল কে আপনি এখানে এত রাতে কি করেন আমি হলাম জাস্টিন বাইবারের প্রতিবেশী তা এখন বাংলাদেশে কটা বাজে যেন বেশি খেয়েছেন ভালো কথা দুনিয়ার বিল্ডিং থাকতে এখানেই আসতে হলো আহনাফ দারোয়ানকে ঘুরিয়ে দাঁড় করিয়ে হাত একটা পিছনে নিয়ে দিবাকে ইশারা করল চলে যেতে দিবা এই সুযোগে বেরিয়ে গেল দারোয়ান দেখতেই পেল না ওকে আহনাফ সাথে সাথে সিধা হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল ওকে আমার মদের নেশা গেছে এখন বাংলাদেশ সময় বারোটা পঁচিশ ওকে বাই দিবা জলদি করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেলল মনে হচ্ছে দমবন্ধ ছিল এতক্ষণ জোরে জোরে শ্বাস নিতে নিতে আবারও দরজা খুলে ডাইনিংয়ের কাছে আসলো দিবা ঢোক ঢোক করে এক জগের অর্ধেক পানি খেয়ে নিল সে আহনাফ সে সময়ে বাসায় ঢুকলো দিবাকে এরকম পেরেশান দেখে সে একটা ভেঙচি কেটে বলল সব প্ল্যান করলাম আমি আর উনি হাঁপাতে হাঁপাতে শেষ যাও আমার জন্য ফ্রিজ থেকে পানি এনে দাও দিবা ভাবল আহনাফ তার হেল্প করেছে সেই খাতিরে পানি এনে দেওয়া যায় তা না হলে এই লোকটার হেল্প করতে বয়ে গেছে আমার হুহ আহনাফ নিজের রুমে এসে গায়ের জ্যাকেট টি শার্ট সব পাল্টে সাওয়ারের নিচে গিয়ে দাঁড়াল ইদানি এত গরম পড়ছে যে রাতেও গোসল করতে বাধ্য হওয়া লাগে দিবা পানির গ্লাস নিয়ে আহনাফের রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে আহনাফ হয়তো চেঞ্জ করছে তা ভেবে দিবা দরজা ফাঁক দেখেও ভেতরে যায়নি আহনাফ ভেজা শরীরে বাথরুম থেকে বেরিয়ে নিজের তোয়ালেটা খুঁজছে পরে ওর চোখ গেল দরজার দিকে দরজা ফাঁক না জানি ওই দিবা আবার ভেতরে চলে আসে এই ভেবে আহনাফ কাছে আসলো দরজাটা আটকাবে বলে দরজাটার ওপারে কারো ছায়া দেখে কৌতূহল বস্ত আহনাফ দরজা খুলে দেখতে গেল কে ওখানে দিবা আহনাফকে এমন বেশে দেখে হাতের ঠান্ডা পানি সব ওর গায়ে ছুঁড়ে মারল আহনাফ চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে দিবা মুখে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল শরী আসলে হঠাৎ তুমি না উদম গায়ে ছেলে দেখলে এক রাত হও না তাহলে এখন ভয় পেলে কেন তাও আবার হাতের পানি আমার গায়ে মেরে দিলে এই ঠান্ডা পানি যদি আমি তোমার গায়ে এখন ঢালতাম বাড়ি তো অলট পালট করে দিতা তুমি সরি বুঝতে পারিনি আর আপনিও বলিহারি এরকম বেশে দরজা আটকানোর জায়গায় উল্টো খুললেন কেন আমি কি জানি তুমি পানি নিয়ে সঙ্গ সেজে দাঁড়িয়ে থাকবে যাও আরেক গ্লাস আনো আর সেই গ্লাস টেবিলের ওপর রেখে নিজের রুমে চলে যাবা বুঝছো নাকি পানি ঢেলে বুঝাইতাম দিবা এক দৌড়ে ফ্রিজের কাছে চলে গেল পানি ঢেলে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে আসলো সে আহনাফ কথায় কথায় এত হুমকি কেন দেয় বুঝি না আমি আহনাফ একা একা এসে ডিনার করে আবারও শুয়ে পড়েছে পরের দিন ভোরবেলা দিবা রান্নাঘরে এসে হাজির আজ হালামনির কোনো কথাই সে শুনবে না রাস্তা সে বানাবেই হালিমা এসে পেপে কুচি করা শুরু করে দিয়েছে দিবা রুটি বানাচ্ছে আহনাফ নামাজ কালাম শেষ করে এবার জগিং শ্যুট পরছে চুপচাপ মিনি উকি দিয়ে আহনাফকে দেখছিল অনেক সময় হল আহনাফের মনে হলো কেউ ওকে দেখছে সে দরজার দিকে তাকাতেই মিনি লুকিয়ে পড়ল। কিন্তু ওর লেজহানা রয়ে গেল আহনাফ লেজটা দেখে এগিয়ে এসে বলল এই আজাইরা বিড়াল এত অপমান করি তাও আমাকে দেখতে তোমার ভাল লাগে তোমার বইন তোমার শেখায় নাই আমার সাথে যাওয়ার ফোন দিয়ে আটছ নাকি একদম বিড়ালের চাচা জেডার কাছে তোমায় ছেড়ে দিয়ে আসব তখন টের বাবা কে কার বইন মিনি হাতরা মুখে পুড়ে আহনাফের কথা শুনছে আগা মাথা কিছুই বুঝছে না সে অথচ দিবার সব কথাবার্তা সে সঠিকভাবে বোঝে দিবা কি বলতে চায় কি করতে বলে ওকে সব কিছু যাই হোক বকার মতন চেয়ে থেকে মিনি চলে গেল দিবার কাছে দিবার রুটি বানাতে বানাতে মিনির দিকে চেয়ে বলল কিরে এত জলদি উঠলি আহনাফ দরজা খুলে বেরিয়ে চলে গেছে মিনি যখন দেখল আহনাফ চলে যাচ্ছে সে আর দেরি না করে দিবার প্রশ্নের জবাব না দিয়ে ছুটল আহনাফের পিছু পিছু আহনাফের থেকে একটু দূরে দূরে হাঁটছে সে মাঝে মাঝে তাকে দৌড়াতেও হচ্ছে আহনাফকে বুঝতে দেওয়া যাবে না সে ওকে ফলো করছে আহনাফ হাঁপিয়ে গিয়ে একটু থামলো কিন্তু মিনি তো এতক্ষণ ওরে ফলো করতে করতে রেসিং শো এর মতন দৌড়াচ্ছিল হুট করে আহনাফ থেমে যাবে তা সে ভাবেনি যতক্ষণে দেখলো আহনাফ থেমে গেছে ততক্ষণে সে তার দৌড়ের গতি কাবু করতে পারেনি একেবারে আহনাফের পায়ের সাথে ধাক্কা খেয়ে গেল মিনি আহনাফ চমকে পিছনে ফিরে মিনিকে দেখে চোখ কপালে তুলে বলল আবার আমার মধ্যে কি মাছের কাটা ঝুলে আছে যে সবসময় আমার সাথে চুইংদামের মতন লেগে থাকো তুমি আসলেই আজাইরা একটা বিড়াল যাও তোমার বোনের কাছে ফিরে যাও কে শোনে কার কথা মিনি তো আহনাফকে ছেড়ে যাবেই না এদিকে মিনি হল দিবার কলিজা এর কিছু হলে মা আহনাফকে কেলাবে তা ওর জানা আছে তাইত্বের খাতিরে এখন মিনিকে নজরে রাখতে রাখতে আহনাফ জগিং করছে দিবার সব নাস্তা টেবিলে রেখে নিজের রুমে যাওয়ার আগেই আরিফ ওকে ডাক দিল হুম বলেন ভাইয়া এই বইগুলো তোমার কাল রাতেই এনেছিলাম টায়ার্ড ছিলাম বলে দেওয়ার সময় পাইনি ভাইয়ার থেকে জেনে সব বই কিনে এনেছি খাতাও আছে আর কিছু লাগলে বলবা ধন্যবাদ ভাইয়া দিবা বইগুলো নিয়ে রুমে এসে বিছানায় মেলে বসে একটা একটা করে দেখা শুরু করে দিয়েছে পড়ালেখার প্রতি দিবার অনেক ঝক নতুন বই পেলে তাকে আর পড়ার থেকে ওঠানোই যায় না আহনাফ মিনিকে আর চোখে দেখতে দেখতে বাসায় ঢুকল মিনি ও চোরের মতন ওর পিছু পিছু বাসায় ঢুকে পড়ল মা সকাল বেলা লেবুর শরবত খান খালি পেটে সেটা খাওয়ার সময় দেখলেন আহনাফ আর মিনি একসাথে বাসায় ঢুকছে মায়ের তোপেট ফাটা হাসি আসলো তা দেখে হাসি থামিয়ে বললেন কি রে আহনাফ বিড়াল তোর এত পছন্দ আগে জানতাম না তো মা তুমি জানো আমি যাদের লাইক করি না তারাই আমার সাথে চিপকুর মতন লেগে থাকে এই আজাইরা বিড়ালটাও হয়েছে তেমন ওর বৈন্যরে বলো ওরে বেঁধে রাখতে না জানি আমার পিছুনিতে গিয়ে ভার্সিটি পর্যন্ত চলে আসে হাহা বস এখানে নাস্তা করবি আরিফ তুই ও আয় আরিফ আর বাবা এসে বসলেন চেয়ার টেনে খালামনি দিবাকে ডাক দিয়ে নিজেও বসলেন আহনাফ রুটি মুখে তুলে বলল এত নরম তুমি বানাইছো আজ না তাহলে খালিমা আন্টি তো এরকম রুটি বানায় না দিবা বানিয়েছে আহনাফ চিবাণু বাদ দিয়ে চুপ করে থাকল এমন জানলে প্রশংসাই করত না চুপচাপ নাস্তা সেরে উঠে যাওয়ার সময় বলল জলদি রেডি হয়ে নাও ভার্সিটিতে যাব দিবা তাই ছুটল রেডি হওয়ার জন্য একটা কালো রঙের লং থ্রি পিস পরে নিল সে মিনি বারান্দা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে দিবা ওর গায়ে হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে আসলো ফতাফত আহনাফ কালো রঙের টি শার্ট পরে যেই না দেখলো দিবাও কালো পরেছে এক প্রকার ঝটকা খেয়ে গেল সে কি ব্যাপার সব সময় আমি যে রং পরি এই মেয়েটাও একই রং পরে আহনাফ কালো পাল্টে হালকা নীল রঙের একটা টি শার্ট পরে বের হলো অপর দিয়ে জ্যাকেট পরে দিবার সামনে দিয়ে চলে গেল সে বাই কানতে দিবা তার বইগুলো হাতে নিয়ে ছুটলো আহনাফ যখন হাঁটা ধরে তখন হাই স্পিড নিয়ে হাঁটে মনে হয় যেন দৌড়াচ্ছে আহনাফ বাইকে বসে সামনে চেয়ে দেখল দিবা মাথায় ঘন্টা দিয়ে আসছে বসার জন্য বাহ এত উন্নতি হঠাৎ প্রথম ক্লাস তো দেরি করতে চাই না আমার হাতে টাকা নাই না হলে রিকশা দিয়েই যেতাম টাকা দেবও না তোমাকে টাইট করতে হলে এমন বিহেভ করতে হবে আমার তো মন চায় তোমায় বোরকা পরিয়ে রাখি কেন কেন এত কিসের দাপট আপনার আমার প্রতি নিজের বউয়ের উপর এমন দাপট দেখাইয়েন বুঝলেন তুমি আমার আপন বোন হলে কষিয়ে চর মেরে বোরকা পরাইতাম তো বোন হও তাই চর মারার অধিকার নাই বলে আপাতত আমি চুপ আছি আর রইল কথা আমার বউয়ের তারে কেমন করে রাখবো সেটা আমার ব্যাপার তোমার তা নিয়ে যাজ করার কোনো রাইট নাই আমি কেমন করে চলবো না চলবো তা নিয়েও আপনার কথা বলার কোনো রাইট নাই ফাইন চুপচাপ বসো দিবা বাইকে বসতেই আহনাফের ফোনে কল আসলো আহনাফ ততক্ষণে বাইক স্টার্ট দিয়ে দিয়েছে তাই দিবাকে বলল ওর জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে ফোন নিয়ে কল রিসিভ করে স্পিকার অন করতে দিবা হাত বাড়িয়ে পকেট থেকে ফোন নিয়ে দেখল ইভান লিখা আছে মুচকি হেসে সে রিসিভ করে স্পিকারে দিল মনে মনে ভাবল আহনাফের কথা শেষ হলে ভাইয়ার সাথে সেও কথা বলবে কিরে আহনাফ কেমন আছিস ভালো রকম তুই কেমন আছিস অফিস কেমন চলে ভালোই দিবার কি খবর দিবা খুব খুশি হলো এই ভেবে যে ইভান ওর খোঁজ নিচ্ছে আহনাফ বলল কেন মিস করছিস নাকি তোর মাই মিন খালামনি তো বলছিল তুই নাকি ওরে সহ্য করতে পারিস না সেটা ঠিক বলেছে অরে আমি সহ্য করতে পারি না কেনই বা সহ্য করব কে হয় আমার রক্তের সম্পর্ক হতো তো নাই বাড়তি ঝামেলা ছিল আমাদের পরিবারে তোরা অরে দিয়ে তোদের বাসার সব কাজ করিয়ে নিস কাজে পোটো আহনাফ বাইক থামিয়ে দিবার থেকে ফোনটা নিয়ে কল হোল্ডে রেখে বলল দেখলে তোমার আপন খালাতো ভাই ও তো এমন বিহেভ করে না তোমার সাথে যেমনটা তোমার ভাই করে অবশ্য এ তো সত্যি তোমার কিছু হয় না আমারও কিছু হয় না ছোট থেকে খালা তো ভাই মানতে মানতে রিয়েলি মেনে নিয়েছি আসলে ওর সাঠেও কিন্তু আমার কোনো সম্পর্ক নাই দিবা আরেক দিকে মুখটা ফিরিয়ে চোখ মুছে ফেললো কিছু বলল না আর আহমাফ কল আনহোল্ড করে বলল ভাই আমি বাইকে পড়ে কথা হচ্ছে শক্ত করে বসো এসব কান্না অফ দাও পরে বাইক থেকে পড়ে আরেক বিপদ আনবে ঠিক করে ধরো আমায় অমন করে ধরবা না আবার এমন ভাবে ধরবা যেন আমার বুকের ভেতর ধূপ করে না ওঠে বুঝলা দিবা আহনাফের কাঁধে হাত রাখল নিঃশব্দে আহনাফ আর পথে কোনো কথা বলেনি ভার্সিটিতে দিবাকে নামিয়ে দিয়ে সে গেল ক্যান্টিনের দিকে আজ আর তার পরীক্ষা নেই প্রথম ক্লাস বাদ দিয়ে আড্ডা দিবে সে এখন দিবা তার ক্লাসরুমে ঢুকে পুরো রুমটায় চোখ বুলিয়ে নিল ছেলে মেয়ে সব একসাথে এক ক্লাসে দূরের এক একটা মেয়ে একা বসে আছে দিবা সেদিকে গিয়ে ওর পাশে বসল মেয়েটার চোখে ইয়া বড় চশমা হাতে বই নিয়ে পড়ে যাচ্ছে গড় করে দিবা তাই ওর সাথে কথা বলল না ভাবলো পোড়ায় ডিস্টার্ব হলে আবার যদি রেগে যায় ক্লাসের সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত দিবা খেয়াল করলো তার পাশের মেয়েটার পড়া শোনা যাচ্ছে না মুখে হাসি ফুটিয়ে দিবা মেয়েটার সাথে কথা বলার জন্য যেই মুখটা খুলেছে অমনি মেয়েটা বলে উঠল রাষ্ট্রবিজ্ঞানের জনককে কত সালে এটা একটা সাবজেক্ট হিসেবে স্বীকৃত হয় দিবা ঢোক দিলে টেবিলের উপর থেকে বইটা হাতে নিল মেয়েটা চশমা ঠিক করে বলল এগুলো তো ইন্টারে থাউতে পড়ার কথা তুমি বই হাতে নিলে কেন মনে ছিল না ভুলে গেলাম আচ্ছা মুখস্থ করে নাও আমার ফ্রেন্ড হবে আমি তোমার থেকে প্রতিদিন পড়া নেব রাজি দিবা রাজি হয়ে গেল কারণ এভাবে পড়া নিলে ওর ঠিক মতো পড়াও হয়ে যাবে মেয়েটা একটু হাসি দিয়ে দিবার গায়ের সাথে ঘেসে বসলো দিবা ভাবল ওর বাসার কথা জিজ্ঞেস করবে নাম জিজ্ঞেস করবে কিন্তু মেয়েটা কি করলো সে দিবার বই খুলে বলল নাও এই পেজটা মুখস্থ করো আমিও করতেছি তারপর আমরা একে অপরের পড়া নেব ঠিক আছে দিবা মনে মনে ভাবছে এই মেয়েটা এত পড়া পড়া করে কেন একটু বেশি হয়ে যাচ্ছে না কি হলো কি ভাবছ জলদি পড়া শুরু করো আমার আবার দেরি ভালো লাগে না পাশের সিট থেকে দুটো মেয়ে ফিসফিস করে বলছে এই কারণেই এই মেয়েটার পাশে বসি নাই এক ঘন্টায় পাগল করে দিচ্ছিল পড়া নিয়ে দিবার মাথায় ঘুরপাক খাচ্ছে এই ভেবে যে এই জন্যই বুঝি মেয়েটার পাশে কাউকে বসতে দেখেনি সে আনাফ বেশ ভালো মুডেই আছে জিসান আর পিয়াসের সাথে আজকের আড্ডাটা জমেছে তাছাড়া পরীক্ষা শেষ হলে সবারই মন এমনিতেই ভালো থাকে এদিকে দিবা ওই মেয়েটার জ্বালাতোনে আপাতত ক্লাসরুমের বাইরে এসে দাঁড়িয়েছে ম্যাম আসছেন না এদিকে এই মেয়েটার জ্বালায় দণ্ড থাকাও যাচ্ছে না দিবা এবার করিডোরে হাঁটাহাঁটি করছে একবার এপার তো আরেকবার ওপার আহনাফ ক্যান্টিনে থেকে ওকে দেখলো এমন পাইচারি করতে কারণ ফার্স্ট ইয়ারের ক্লাসটা দোতলায় কাল তো বই ছিল না বলে ক্লাসে ঢোকাতে পারিনি ওকে তাহলে আজ বই থাকার পরে ও ক্লাসের বাইরে কি করছে এই মেয়েটার মাথায় মাঝে মাঝে কি চলে বুঝতে পারি না ঠিক কিরে তোকে তো কোনো মেয়ের দিকে এত সময় ধরে চেয়ে থাকতে দেখিনি কি হল তোর আহনাফ চোখ সরিয়ে জিসানের দিকে তাকিয়ে বলল খালা তো বনত কখন কি করে খবর রাখতে হয় তোরা আমার পিছনে পড়ে আছিস কেন বলতো কি করবো ফ্রেন্ডরা তাদের ফ্রেন্ডের গার্লফ্রেন্ড নিয়ে কত আলোচনা করে এখনকার আড্ডার মূল বিষয় থাকে ওই গার্লফ্রেন্ড নিয়ে কিন্তু আমাদের পোড়া কপাল তোর তো কোনো গার্লফ্রেন্ডই নাই যাকে নিয়ে আমরা আলোচনা করব তোদের তো আছে সেটা নিয়ে শুরু কর কথা শেষ করতে না করতেই কাঁধে কেউ হাত রাখল আহনাফের আহনাফ সাইডে তাকিয়ে চোখ কপালে তুলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে মিষ্কা মুচকি হাসি দিয়ে ওকেই দেখে যাচ্ছে দেখেছো এত এত ছেলের মাঝে তোমাকে আমি ঠিক খুঁজে বের করেছি আহনাফ একটু সরে গিয়ে জিসান আর পিয়াসের দিকে তাকালো ভয় নিয়ে জিসান আর পিয়াস ফিস করে কি যেন আলোচনা করল তারপর ভ্রু কুচকে বলল তাহলে গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছিস মিশকা লজ্জায় লাল হয়ে আহনাফের দিকে একটু এগিয়ে এসে দাঁড়ালো। আহনাফ কোথায় পালাবে তাই ভেবে পাচ্ছে না শেষে অনেক ভেবে চিনতে মিসকার চোখে ধুলো দিয়ে গায়েব হয়ে গেল ক্যাম্পাস থেকে একেবারে ভার্সিটির পিছনের রোডটা এসে লুকালো আহনাফ যতদূর ভাবছি এই মেয়েটার কারণে তো আমার ভার্সিটিতে পড়াটাই মুশকিল হয়ে দাঁড়াবে আমার খবর পেয়ে কিনা সে আমার এই ভার্সিটিতে এসে গেল আবার আমাকেও খুঁজে বের করলো এই মেয়ে তো আমাকে শান্তিতে কোথাও বসতেও দেবে না কোনোমতে ভেগে চলে তো এসেছি এখন আবার কলের উপর কল করব যাচ্ছে উফকি ঝামেলা নতুন সিম নিতে হবে সময় থাকতে দিবা ওই মেয়েটার নজর এড়িয়ে অন্য বেঞ্চে এসে বসে জানালা দিয়ে দূরের পানে মুখ করেছিল হঠাৎ তার নজরে পড়ল আহনাফ আহনাফ পেরেশান হয়ে এদিক ওদিক হাঁটছে কি ব্যাপার ক্লাসের সময় উনি এখানে কি করেন দিবা বেশ কিছুক্ষণ নজর রাখল লাভ হল না আহনাফ শুধু হাঁটাহাঁটি করছিল আর কিছুই না শেষে চলে গেল সে দিবার মাথায় কিছুই ঢুকলো না আহনাফ ভার্সিটির বাহিরে এসে একটা চায়ের দোকানে গাপটি মেরে বসে আছে জিসান আর পিয়ার স্ট্রিটের আশায় ওকে খুঁজে বের করেছে ঠিক এই চায়ের দোকানটার কাছে ভাই অভিনন্দন এবার খাওয়া এতটা বছর পর তুই ভালোবাসার চক্করে পড়েছিস এটা উপলক্ষে তোর তো গ্র্যান্ড পার্টি দেওয়া উচিত যা গে টা পরে এখন আপাতত আমাদের ছোট খাটো একটা ট্রিট দিয়ে গলা ভেজা যা গরম পড়েছে ইস রে ঠিক বলেছিস আমি কিন্তু স্পর্ খাব সাথে দুইটা সিঙ্গারা তোরা থামি টেনশনে আমার মাথার ঘাম পায়ের কাছে ঘেসে পড়ছে আর উনারা সেট মেনু বানাচ্ছেন ক্যান। প্রেমে পড়লে মানুষ ধরাকেও সরা জ্ঞান করে আর তুই কিনা টেনশনে ঘাম ফেলছিস কি হল আমি মোটেও প্রেম করছি না ওই মেয়েটা আমার পিছনে পড়ে আছে যাকে বলে চুইংদামের মতন কেন করেছে প্রত্যেকবার তোর সাথে এমন কেন হয় বলতো মেয়েরা খালি তোর প্রেমে পড়ে কেন তুই পড়তে পারিস না ও সব বাদ দিয়ে আমাকে বাঁচা আচ্ছা আমাদের উপর ছেড়ে দেই তুই নিশ্চিন্তে ক্লাসে যা এখন যাওয়া এই সামনে এসে পড়বে মাত্র দেখলাম ফোনে কথা বলতে বলতে ক্লাসের দিকে গেছে তাহলে ঠিক আছে আমি যাচ্ছি আহনাফ নিশ্চিন্ত হয়ে তার ক্লাসে ফিরে গেছে এবার জিসান আর পিয়াস মিলে ভাবছে কি করে আহনাফকে এই টর্নেডো থেকে বাঁচাবে জিসানের যে কলি আসছে এদিকে চোখমুখ দেখে বুঝা যাচ্ছে আজ আবার ব্রেক আপ করবে কলির এই এক সমস্যা আর সেটা হল জিসান কোনো মেয়ের দিকে এক নজর তাকালেই তার মনে হয় এই মেয়ের সাথে জিসানের বিয়ে সাদি হয়ে গেছে কটা বাচ্চাও আছে যাই হোক জিসান কলির এমন অগ্নি রূপ দেখে বুকে হাত দিয়ে পাশে তাকাতেই দেখল পিয়াস গায়ে কারণটা হলো পিয়াসের ভালো করে জানা আছে কলি জিসানের সাথে ওকেও ধোবে তাই সুযোগ বুঝে সে আউট অফ ভার্সিটি কলি সামনে এসে রাদি লুকে বলল তুমি নাকি ফার্স্ট ইয়ারের একটা মেয়েকে দেখে ক্রাশ খাইছো। না বলল এসব কথা কে বলে তোমায় আমি শুনছি চিসান ভাবনায় পড়ল তারপর কি মনে করে ইয়া বড়হা করে লাফ দিয়ে উঠে বলল ইউরেকা পেয়ে গেছি আহনাফকে বাঁচানোর চাবিকাঠি মানে হহ আমি তোমায় কি বলছি আর তুমি কি বলছো বেবি আমি তোমায় পরে চাইনিজ ফুড খাওয়াই সবটা বুঝিয়ে দেব এখন আমার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কাজ পড়ে গেছে আই হ্যাভ টু চিসান ওধাও কলি মাথায় হাত দিয়ে ঘষতে ঘষতে বলল অত্যন্ত ইম্পর্ট্যান্ট আবার কি জিনিস দুটোর অর্থই তো এক্সকিউজ মি আমি কি আপনাকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কথাটার মানে বোঝাতে পারি কলি মাথা ঘষা অবস্থায় পিছনে ফিরে তাকালো পড়া নিয়ে দিবার মাথা খাওয়া মেয়েটা এবার কলির সামনে কলি একটু এগিয়ে এসে বলল হ্যাঁ বুঝাও তাহলে শুনো যেমন আমরা কিছু বাঙালি বলি সাপ ধরো এটা সেটা তো এখানে সাপজ মানে মনে করো কিংবা ধরো তো সাপজ বলে আবার ধরো বলা কিন্তু মেলে নাই তাও কিছু বেকুব সেটা বলে ঠিক তেমন তোমার বিএফ যেটা বললো সেই ব্যাকরণটা সমাস অনুযায়ী এই বেকুবের লিস্টে পড়ে আই থিঙ্ক তোমার বিএফ একটু বেকুবের ঘরের থেকে দুই ইঞ্চি বাহিরে বুঝছো আবার বেকুব না কিন্তু বেকুবের থেকে একটু আলাদা তবে বেকুবই বটে কলির মাথা ঘুরছে ধপ করে চায়ের দোকানের টুলে বসে সে বলল এই মেয়েকে কোন গ্রহ থেকে এসেছে আমার মাথা ঘুরছে কেন তোমার মাথা কেন ঘুরছে তার সংগ্রহ আমি এখন দিতে পারি তো শুনো চুপ একদম চুপ তুমি নিশ্চয় পাগলা গার্দ থেকে ছাড়া পাইছো কই আশেপাশে তো পাগলা গার্দের ওয়ার্ড বয় দেখছি না তারা তোমাকে নিশ্চয় খুঁজতেছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন পাগলা গারদে অনলি পাগল থাকে আমার মতন উচ্চ শিক্ষিত ভবিষ্যৎ লেকচারাররা অনলি ভার্সিটিতে থাকে আহনাফ মুখে হাত দিয়ে মুখটা লোকাতে লোকাতে এদিক ওদিক খেয়াল করে নিজের ক্লাসরুমের দিকে ছুটছে ছুটতে গিয়ে ধাক্কা খেয়ে গেল আহনাফ টের পেল ওর কুনুইকে চেপে ধরেছে সামনের মানুষটি আহনাফ ধরেই নিয়েছে এটা মিশকা ভয় দূর করে নিজের হাতটা ছাড়িয়ে এক ধমক দিয়ে দেখল দিবা কাদো কাঁদো মুখ নিয়ে আছে তুমি তোকে এরকম করলেন কেন আপনি ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিলেন বলেই তো আমি ধরে ফেললাম এভাবে ছুঁড়ে মারলেন কেন আহনাফ মুখটা ছোট করে বলল সরি আমি ভাবলাম আমাকে দেখলেই আপনার যত রাগ ঝাড়ার সময় হয় আপনাকে না ধরাই উচিত ছিল ডুম করে দোতলা থেকে গড়াইয়া নিচে পড়তেন তখন পাগলার মতন বসে বসে বালু কাদায় একসাথ হয়ে নিজেই নিজেকে ধমক দিতেন আহনাফ দিবার হাত টেনে ধরে বলল কি সমস্যা কি তোমার সামান্য একটা ধমক নিয়ে এত সিনক্রিয়েট করার কি আছে সামান্য হাত ধরাতে আপনার ধমক দেওয়ার কি হল সেটা বুঝান তাহলে আমি আমার উত্তরটা দেব তোমাকে বাসায় গিয়ে বুঝাবো এখন বাই আহনাফ চলে গেছে আর দিবা ভাবছে আহনাফ চোরের মতন এভাবে পালিয়ে আসছিল কেন তার উপর হাত ধরায় কি রেগে গেল বাপরে দিবা ভাবতে গিয়ে আবারও ধাক্কা খেল সেই ভাবে এবার আহনাফ নয় এবার সংসার নিজেই দিবা মুখে হাত দিয়ে পিছিয়ে গিয়ে বলল সরি স্যার ওপারে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার পরনে জাম কালারের শার্ট চোখে মোটা ফ্রেমের চশমা মুখে এলোপাথারি দাড়ি কিছু কিছু মানুষের দাড়ি দেখে বোঝা যায় আসলে তারা কতটা বিজি থাকে কারণ সময় পেলেই মানুষ দাঁড়িয়ে ঠিক রাখে কিন্তু এই সার একই হাল করে রেখেছে বয়স্ক সার তবে বেশি বুড়াও না ফেটভার শরি সরি শুনে উনি মুচকি হেসে বললেন ইট শোকে ভার্সিটিতে এরকম ধাক্কা দিনে দশবার হয়েই থাকে তবে সেটা ইয়াং জেনারেশনের সাথে খাটে আমার মতন বয়স্ক সারদের সাথে একদমই মানায় না দিবা মাথা চুলকিয়ে কেটে পড়েছে জায়গাটা থেকে স্যার অনেক রসিকতা বোঝা যাচ্ছে তবে চেহারাটা বেশ মুখে হাসি রেখে সম্পূর্ণ কথাটা বললেন একবারের জন্য মুখ থেকে হাসি সরাননি এই টাইপের মানুষরা অনেক ভালো হয় দিবা তাই পিছন ফিরে তাকালো আবার সার ততক্ষণে চলে গেছেন তার এখন ক্লাস নেওয়ার সময় ঘুরে ফিরে দিবা যখন ক্লাসের কাছাকাছি আসলো দেখলো সেই সার বইয়ের পাতা উল্টাচ্ছেন আসবো স্যার আরে আসো আসো এখনো পড়া শুরু করিনি দিবা অন্য যে জায়গায় ব্যাগ রেখেছিল এসে দেখল সেই মহাজ্ঞানী প্রশ্নের ভান্ডার মেয়েটা ওর ব্যাগ আবারও আগের সিটে এনে রেখেছে এবং দাগ কেলিয়ে রেখেছে দিবা উপায় না পেয়ে মেয়েটার পাশেই বসল চুপচাপ স্যার হাতের বইটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস আগে পরিচয়টা দিয়ে নিই তারপর না হয় রাষ্ট্রের সাথে তোমাদের পরিচয় করাব আমি অন্তিক সাদাত স্পেশালি রাষ্ট্রবিজ্ঞান পড়াই আমাকে তোমরা অন্তিক স্যার কিংবা সাদাত স্যার ডাকতে পারো কোনো সমস্যা নাই সাদাত নামটা শুনে দিবাথোমকে গেছে চোখের কোনায় থাকা পানি তাকে জিজ্ঞেস করছে তার বাবা কি এই স্যারের মতনই দেখতে তার বাবাও কি এরকম চাকরি করে এরকম হাসি খুশি কথা বলে এখনো কি বেঁচে আছে প্রশ্নের আহাজারিতে দিবা হাত উঠিয়ে সেই চোখের পানি মুছে নিল এখন এসব ট্রেনে এনে কষ্ট পাবার সময় না এরপরে আরো সময় পাব সাদাত স্যার এবার বই হাতে নিলেন তার পোড়ানোতে মুগ্ধ হয়ে গেল ক্লাসের সবাই দিবা সবচাইতে বেশি এক্সাইটেড কারণ সাদাত স্যার হেসে খেলে বুঝাচ্ছেন এরকম করে বুঝালে পোড়াটা সহজেই মাথায় ঢোকে বেশি পড়ানোর সময় পেলেন না স্যার প্রিন্সিপালের আদেশে ছুটি হয়ে গেল সাদা সার বই রেখে চলে গেলেন রিবার এক দৃষ্টিতে সারের চলে যাওয়া দেখছে পাশের মেয়েটা একটা খোঁচা দিয়ে বলল তোমার বাপের বয়সী এমন করে কি দেখো দুনিয়ায় ছেলের অভাব পড়ছে আমাদের মিজান স্যারকে দেখতে পারো উনি এ মাসে বিয়ের জন্য মেয়ে দেখবেন আমি খবর পেয়েছি তার বাসার বুয়া আমাদের বাসায় ও কাজ করে সেই সূত্রে জেনেছি দিবা মুখ বাকিয়ে বলল স্যারদের প্রেমে পড়লেই কি মুগ্ধতা আসে তাদের পোড়া আপ্লুত হয়ে কি মুগ্ধতা আসে না মেয়েটা গালে হাত দিয়ে বলল তা ঠিক আহনাফ বাইকে বসে বারবার দিবার ক্লাসরুমের দিকে তাকাচ্ছে দিবা আজ আসতে এত দেরি কেন করছে সেটাই বুঝলাম না তখন ঝগড়া করাই আবার ভাব দেখাচ্ছে নাকি অন্য কিছু এখন আমি ওরে খুঁজতে গেলে নির্ঘাতইমিস সামনে পড়ব তাহলে আর আজ বাসায় ফেরা হবে না নতুন চাকরি কি আর সহজে পাওয়া যায় এটার বেতন এত ভালো যে এটা আমার ছাড়তে গেলেই কলিজায় লাগবে এটার মতন বেতনের চাকরি আমি বিসিএস দিয়েও পাবো কিনা সন্দেহ বিসিএস দিতে দিতে ততদিন তো হাত খরচের জন্য এই চাকরিটা ধরে রাখতে হবে বাংলাদেশের কিছু কিছু স্টুডেন্টদের প্রথম চাকরি শুরু হয় দশ হাজার দিয়ে ওই দশ হাজার তো বাবার অসুখের পেছনেই চলে যাবে এসব মাথায় ঘুরপাক খায় সারাক্ষণ কিন্তু কি করব এদিক দিয়ে এই মেয়েটার কিছু ছাড়াতে পারছি না আর ওদিক দিয়ে বারটাও ছেড়ে দিতে পারছি না আমি আমি যার কপালে আছি সে যদি এখন আমার লাইফে এসে যেত তখনই ওরে বিয়ে করে মিশকাকে দেখিয়ে দিতাম সব ভেজার যেত বিয়ার কই তুমি ওই মেয়েটার প্রশ্নের চাপে দিবা পালিয়ে আসতে গিয়ে গেটের সামনের বটগাছটা শেকরের সাথে হোচর খেয়ে দুম করে আহনাফের গায়ের উপর গিয়ে পড়ল আহনাফ তো রেগে আগুন দিবাকে সরিয়ে সে বলল তোমার কি হোচর খাওয়া আর ধাক্কা খাওয়াতে ডিগ্রি করা আছে সব সময় এমন কেন করো আর এত দেরি কেন করলে সরি ওই আসলে এই গাছটার শেকরে লেগে পড়ে যাচ্ছিলাম উঠো জলদি বাসায় গিয়ে ভাত খেয়ে ঘুম দিয়ে আবার ডিউটিতে যেতে হবে আমায় এখন কথা বলে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই দিবা আহনাফের পাশে বসে কাঁধে হাত রেখে বলল কাল তো পহেলা বৈশাখ তাই না তাহলে তো কাল আপনার ছুটি আহনাফ হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে বলল আমি সরকারি চাকরি করি না চাকরি তো করেন বেসরকারি চাকরিতেও তো ছুটি থাকে না থাকে না চাকরি সম্পর্কে কি জানো তুমি বরং কাল ব্যস্ততা বেশি থাকবে কাল কাস্টমার বেশি আসবে আপনি দোকানে চাকরি করেন তুমি এত কথা কেন বলতো আমি কি চাকরি করি সেটা জেনে তোমার কি হবে তোমার খরচ কিন্তু আমি চালাই দ্যাটস কর্তা আমাকে আসতে যাইতে সালাম করবা আমার ময়লা জামা কাপড় ধুয়ে স্ত্রী করে রাখবা আমার যা যা কাজ আছে সব করে দিবা তোমার নামই তো দিবা সারা জীবন শুধু দিয়েই যাবা যাই হোক তুমি আর তোমার ওই আজাইরা বিড়াল সারাদিন আজাইরা থাকো এখন থেকে কাজ করবা ওই বিড়াল দিয়েও কাজ করাবা ইনি আবার কিসের কাজ করবে ভিডিওতে দেখেছিলাম একটা বিড়াল তার শোয়ার জায়গাটা মুখে করে টেনে টেনে নিয়ে আরেক রুমে রাখতেছে তুমি আমার জামা কাপড় ওই বিড়ালে দিয়ে বাথরুম অবধি নেওয়াই বা তারপর সেখানে বসে বসে সেগুলো কাজ বা ঠিক আছে তাহলে তোমার বিড়ালের জন্য আমি ভালো ব্র্যান্ডের ক্যাটফুড আনাবো আমি ওসব খাওয়াই না মিনিকে এই জন্যই ওর পশম খালি ঝরতেই থাকে বিড়াল পাললে তার সব কিছুর খেয়াল রাখা লাগে দেখবা কদিনেই নাদুস নুদুস হয়ে গেছে তখন ওরে মিনি নয় বরং চিনি ডাকতে মন চাইবে তোমার দিবা বাইক থেকে নেমে চলল বাসার দিকে সত্যি কি সে যদি আহনাফের জিনিসে হাত দেয় পরিষ্কার করার জন্য তাহলে আহনাফ রাগ করবে না এসব ভেবে দিবা রুমে এসে ব্যাগটা রেখে মিনিকে একবার দেখে আসলো মিনি বারান্দার গ্রিলের সাথে ঝুলে ঘুমাচ্ছে দিবা নিজের গায়ের জামাটা পাল্টে ধুয়ে নিল সেটা বারান্দায় ঝুলিয়ে তারপর গেল আহনাফের জামা কাপড় ধুতে আহনাফ বিছানায় টান হয়ে শুয়ে আছে দিবা ফ্লোরের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা টিশার্ট গুলো হাতে নিচ্ছে এক এক করে আহনাফ চোখ খুলতেই দেখল দিবাকে পরনে সাদা মাটা সেলোয়ার কামিজ অন্যা কুমড়ে প্যাঁচানো এক এক করে তার জামা নিচ্ছে দেখে আহনাফ উঠে বসে বলল তোমার মাথা কি গেছে দিবা আহনাফের দিকে তাকিয়ে বলল কেন কি করলাম আমি তোমায় এমনি এমনি মজা করে বললাম এসব করতে এসব হালিমা আনটি করবে মা যদি জানে এগুলো তোমাকে দিয়ে আমি করাচ্ছি তো আমাকে সাত তলা থেকে নিচে ফালাই দেবে দিবা হাতের জামাগুলো মুঠো করে ধরে বলল আপনি আবার মজাও পারেন কি বললে আমি মজা পারব না কেন আমি কি মানুষ না মানুষ তবে আপনার সবটা অন্যরকম আমি তো ভেবেই নিয়েছিলাম আপনার মাঝে নিমপাতার টেস্ট ছাড়া আর কিছুই নাই আহনাফ আবারও শুয়ে পড়ে বলল আপন মানুষ ছাড়া আমি মিষ্টি ভাব দেখাই না আহনাফ আজ লাঞ্চ না করেই ঘুমিয়ে পড়েছিল চোখ খুলল সাড়ে তিনটার দিকে চোখের সামনে একটি মেয়ে বারান্দায় মাথায় খোপা করে হাত বাড়িয়ে বাড়িয়ে দড়িতে সব জামাগুলো টানাচ্ছে আহনাফ চোখ ডলে ঠিক হয়ে বসল দিবা সব জামা ধুয়ে দিয়েছিল আহনাফের সেগুলো টানিয়ে বালতিটা নিয়ে বেরিয়ে আসলো বারান্দা থেকে তার সারা মুখে পানি আহনাফ বড় এক খানহা করে অটোমেটিক্যালি তাকিয়েছিল এতক্ষণ দিবা বালতিটা নিয়ে ওর পাশ দিয়ে চলে গেল এভাবে অবাক হয়ে যাওয়ার কারণটা হল আহনাফ মনে মনে যে মেয়েটার কল্পনা করেছিল তার দুটো দিক আজ দিবার সাথে মিলে গেল তারপর নিজের কপালে জোরে একটা গিল বসিয়ে এক গাদা গালি দিল আহনাফ নিজেকে স্বপ্নে ওই মেয়েটার সাথে এসব ভাবা যাবে না ও আমার যোগ্যই না দিবা হাত মুছে আসলো ডাইনিংয়ে তার ও খাওয়া হয়নি আহনাফ মুখ ধুয়ে সেও এসে গেছে টেবিলের এপার ওপার করে দুজনে বসলো ভাত খাওয়ার জন্য আরিফ নাকি আজ মিনিকে নিয়ে খাবার খেয়েছে খালামনি বলল মিনি নাকি আরিফের খুব প্রিয় হয়ে উঠেছে সে এখন আরিফের রুমে আরিফ ফোনে ভিডিও দেখছে মিনি তার পাশে শুয়ে সেই ভিডিওটা দেখছে মনোযোগ দিয়ে এই গানের ভিডিওগুলো মিনির অপরিচিত না বিবাদের বাসায় ইতি দিন গান বাজনা নিয়ে থাকত মিনির অভ্যাস আছে এসবে তাছাড়া আরিফের এলার্জিও নেই মিনির পশমে তাই এখন ওদের দেখে মনে হয় ভাই ভাই কনফেকশনারি আহনাফ ফোন দেখতে দেখতে খাবার খেয়ে যাচ্ছে দিবা আহনাফকে দেখছে আর খাচ্ছে আহনাফ হুট করে মুখটা ফোন থেকে সরিয়ে দিবার দিকে কাত করে বলল আমাকে জীবনে দেখো নাই দিবা ভয় প্লেটের দিকে মুখ করে নিল টেবিলের নিচে নিজের পাটা গুছিয়ে নিতে গিয়ে আহনাফের পায়ের সাথে লাগিয়ে দিল ভুলে আহনাফের তো গলায় গেল খাবার আটকে কোনো মতে পানি খেয়ে নিয়ে বলল এত আনুকমফর্টেবল হচ্ছ কেন আমি কি তোমায় খাই ফেলব দিবা আসতে করে বলল মিনিকে ছাড়া দুপুরের খাবার খাওয়া তার অভ্যাস না তো ওর কাছে গিয়ে খাও আমি কি ধরে রাখছি নাকি ও তো খেয়েছে আরিফ ভাইয়ার রুমে এখন তাহলে আমাকে খাও কিরে আহনাফ দিবাকে এমন ধমকাই কথা বলছিস কেন ওকে দেখে মনে হয় ম্যাচিউর আসলে কিন্তু তা না সবকিছু শিখায় পড়াই নিতে হয় তুমি জানো ওর উপর চিল্লাইতে চিল্লাইতে আমার প্রেসার বেড়ে গেছে খালামনি মুচকি হেসে দিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যতই হোক বয়সে তোদের কত ছোট হয় মেয়েটা তোরা শিখাবি না তোকে শেখাবে আর এখন থেকে ও তো আমাদের পরিবারেরই সদস্য দিবা এত এত ভালো কথা শুনে ভুলে দাঁত কেলাতে গিয়ে দেখলো আহনাফ ওর দিকে তাকানো অবস্থায় হাড্ডি চিবাচ্ছে দিবা ঢোক দিলে বলল আমার খাওয়া শেষ মিনি আরিফের রুম থেকে বেরিয়ে দিবার রুমে যাওয়ার সময় দেখলো আহনাফ জুতোর ফিতা লাগাচ্ছে সোফায় বসে বসে মিনি এক দৌড়ে সেখানে এসে হাজির তবে সামনে দিয়ে যায়নি টেবিলের নিচ দিয়ে লুকিয়ে গেছে আহনাফ টেরি পায়নি আহনাফ জুতো পরে যেইনা উঠে দাঁড়ালো দেখলো মিনি সোফার কিনারায় বসে আছে ওর দিকে চেয়ে টেল মি তুমি আমার সাথে এখন আমার ডিউটিতে যাবা মিনি কিছুই বুঝলো না তাও বলল মিয়াও মন চাচ্ছে নিয়ে ছেড়ে দি কিন্তু না মিনাফি কন্ট্রোল এই আজাইরা বিড়ালকে আমার বাড়ি নিয়ে গেলে কুরুক্ষেত্র বানিয়ে দেবে এসব ভেবে আহনাফ দরজাটা একটু ফাঁক করে যেই না এক পা বাহিরে রাখল অমনি দেখল সেই ফাঁক দিয়ে মিনিও বেরিয়ে গেছে মানে মিনি চাইছে তার সাথে যেতে আহনাফ মিনির দিকে আঙ্গুল তুলে বলল শুনো আজাইরা বিড়াল বার তোমার জন্য সেফ না তুমি তোমার বইনের কাছে থাকো কেমন তুমি না ভালো ছেলে বেড়াল মিনি আহনাফের কথা কানে না ঢুকিয়ে একটু একটু করে আহনাফের কাছে ঘেসছে আহনাফের দেরি হয়ে যাচ্ছে আর এদিকে মিনি কিনা তৈরি হয়ে আছে যাওয়ার জন্য এই দিবা দিবা মরার মতন ঘুমাচ্ছে কয়েকবার ডাকার পরে উঠছে না দেখে আহনাফ এবার আরিফকে ডাক দিল আরিফ হেডফোন লাগিয়েছে কারোর কোনো সাড়া না পেয়ে আহনাফ চোখ মুখ খিচিয়ে মিনিকে মুঠো করে ধরে তুলল নিচ থেকে তারপর বলল তোমাকে বাড়ি নিয়ে গেলে আমার চাকরি এমনিতেই যাবে সো তোমাকে যার কাছে মানায় তার কাছেই রেখে আসবো হাইতু এটার জন্য আমাকে যদি তোমায় আজ রাজ করতে হয় তো করলাম হাইতু আহনাফ নাক ঘাড়ে ঘষতে ঘষতে দিবার রুমের দিকে যাচ্ছে মিনি এক দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে আহনাফ দিবার রুমে এসে মিনিকে দিবার গায়ের উপর ছেড়ে দিয়ে দেয়ালের সাথে লেগে দাঁড়ালো কয়েকটা হাঁচি দিয়ে চেঁচিয়ে দিবাকে জাগালো এবার দিবা উঠে বসে মিনিকে নিজের কেলে দেখে চমকালো প্রথমে তারপর দেখল আহনাফ দূরে দাঁড়িয়ে নাক ডলছে কি হলো, তোমার রেজি গাও আমার সাথে অফিসে যাবে বলে রেডি হয়ে পিছুনি ছিল হাইছু তারপর আমাকে ছাড়ছিলই না মানে কি বোঝাতে চায়ও ও আমার সাথে অফিসে গিয়ে কি করবে হাইছু মুখ ধুয়ে নেন আপনার জ্যাকেটে পশম লেগে আছে আহনাফ চোখ কপালে তুলে গায়ের জ্যাকেট খুলে ছুঁড়ে মারল তারপর গেল আরেকটা আনতে দিবা জ্যাকেটটা ফ্লোর থেকে নিয়ে এক ঝাড়া দিল তারপর ভাবল ধুবে ঝাড়া দিতেই ভেতর থেকে একটা আইডি কার্ড গড়িয়ে নিচে পড়ল দিবা আগ্রহ নিয়ে আইডি কার্ডটা নিচ থেকে তুলল দেখবে বলে কিন্তু ও দেখার আগেই আহনাফ সেটা টান দিয়ে নিয়ে নিল দিবা আজ এই আইডি কার্ড দেখলে সব জেনে যেত আইডি কার্ডে বারের সদস্য পদ নাম ছবি সব লিখা ছিল আহনাফের আমার পার্সোনাল কিছু দেখবা না একদম নিচে পড়ে গেছে বলেই তুললাম করে তুলবা এরকম সিচুয়েশন হলে দেখার কোনো দরকার নাই দিবা হাত ভাজ করে দাঁড়ালো কি ব্যাপার লোকটা তার চাকরি এত হাইট কেন করে আমি জানলে তার কি হবে আসলেই তো উনিকিসের চাকরি করেন খালামনি দিবা এসে হাজির খালামনির কাছে খালামনি মাথায় তেল দিচ্ছিলেন তখন দিবা তার হাত থেকে তেলের বোতলটা নিয়ে নিজেই লাগিয়ে দিতে দিতে বলল আচ্ছা উনি কিসের চাকরি করেন কে ওই যে আহনাফ ভাইয়া আহনাফ মনে হয় একটা এজেন্ট ব্যাংকে জব করে ঠিক জানি না কখনো গিয়ে দেখা হয়নি আর আহনাফ তো সোজাসুজি ওর চাকরি নিয়ে আলোচনাও করে না আমরাও জিজ্ঞেস করি না একবার ওর বাবাকে নিয়ে গিয়েছিল অফিস দেখাতে কেমন দেখল খালো বলল তো বেশ ভালো অফিস আহনাফ স্টুডেন্ট হয়েও ব্যাংকে জব পেয়েছে সেটা ওনার বিশ্বাসই হচ্ছিল না তাই তো আহনাফ উনাকে দেখিয়ে আসলেন ও আচ্ছা হঠাৎ এসব জিজ্ঞেস করছিস না এমনি জানার ইচ্ছা ছিল আহনাফের সৌভাগ্য আজকের জন্য ছুটিতে গেছে বারে ঢুকতে না ঢুকতেই একেবারে মিসকার সামনে পড়ল সে মিসকার আগে লুক নিয়ে আহনাফের দিকে চেয়ে আছে আহনাফ ওকে ইগনোর করে রিসিপশনের দিকে এগোতেই মিসকা ওর হাত ঘরে ফেলল তারপর বলল আমার থেকে এরকম পালাও কেন তুমি জানো আমার বাপি চাইলে তোমায় আজ আমার করে দিতে পারবে না পারবে না আমি কার হব না হব সেটা সম্পূর্ণ আমার মতের উপর নির্ভর করে আমার থেকে এভাবে পালিয়ে কোনো লাভ নেই চলো আমার সাথে আজকের রাত এনজয় করবে আহনাফ মিশকার হাত ছাড়িয়ে এক ধমক দিয়ে বলল এনাফি জেনাফ কে তুমি তোমাকে নাফি এত সময় কেন দিবে হুদা হ্যাল আর ইউ তোমার পিছনে ছেলেদের লাইন লেগে থাকে তো আমি কি করবো আমার পিছনে মেয়েদের মেলা বসে তোমার বাপের টাকা আছে আর আমার আছে ফুল অফ অ্যাটিটিউড আর সেই অহংকারের জেরে আমি তোমায় রিজেক্ট করছি এভাবে আমার আগে পিছে মৌমাছির মতন ভন ভন তোমায় পছন্দ না একটুও না ভালোবাসা তো দূরের কথা মিশকা রেগে মেঘে ফোন বের করে তার বাবাকে ফোন করল আহনাফ চুপচাপ নিজের সিটে এসে বসে হাত হাজ করে ঘড়ির কাটার দিকে তাকিয়ে আছে দশ মিনিট হলেই বস এসে বলবেন মিশকার পক্ষ নিয়ে কথা কেন আমি তাকে ইগনোর করছি ইত্যাদি ইত্যাদি ঠিক দশ মিনিট হতেই বস এসে হাজির আহনাফের সামনে আহনাফ কাগজে কি সব লিখছিল বস আশায় মাথা তুলে তাকালো সেই তার জানা আছে বস এখন কি বলবে বস মুখ ফুটে কিছু বলার আগেই দেখলাম মিশকা এসে হাজির কুমড়ে হাত দিয়ে অনবরত ঢুলছে সে মুখে হাসি কি করেছে খদা জানে তবে যদি আজ চাকরিটা যায় তো যাক তাও এই মেয়েটার গলায় ঝুলবো না আমি শুনো নাফি আজকে তোমার ছুটি মিশকা ম্যাডামের সাথে লং ড্রাইভে ঘুরে আসো কেমন আমার ছুটি চাই না বসো আহনাফের কথা যেন শুনলেনই নাহিদকে ডাক দিয়ে ঘাড় ধরে বসিয়ে দিলেন আহনাফকে সরিয়ে তারপর চলেও গেলেন আহনাফ ও কম না সে আরেকটা চেয়ার এনে নাহিদের পাশে বসে গেল মিস্কা আহনাফের হাত মুঠো করে ধরে বলল অনেক হয়েছে চলো না তোমার ডিউটি ছুটি পাশ হয়ে গেছে তাহলে কিসের চিন্তা আমার ছুটি চাই না আপা আমারে মাফ করেন প্লিজ কে শোনে কার কথা মিসকা এবার আহনাফকে নিতে পারছে না দেখে উঠে আহনাফের সামনের টেবিলটায় বসে পড়ল পা ভাজ করে আহনাফ চশমা চোখে দিয়ে বারের কাগজপত্র নিয়ে আরেকদিকে ঘুরে বসেছে মিশকা হাত বাড়িয়ে আহনাফের জ্যাকেটের উপর আঁকিবুকি করছে নাহিদ এক দৃষ্টিতে মিশকাকে দেখছে কালো রঙের সিকুয়েন্স ড্রেসে কি সুন্দর লাগছে ওকে আহনাফ মনে হয় আগে ফেটেই যাবে এবার তার মেজাজ প্রচণ্ড রকমভাবে গরম হচ্ছে রাগকে কন্ট্রোল না করলে বারে বারুদ ঝরবে ঠাস করে টেবিলে কাগজপত্র রেখে আহনাফ বেরিয়ে গেল মিস্কা তো সেই লেভেলের খুশি সে ভাবল আহনাফ বেরিয়ে যাওয়া মানে নিশ্চয় লং ড্রাইভে যেতে রাজি হয়ে গেছে সেও ছুটল সেদিকে আহনাফ বাইকে বসে পিছনে চেয়ে দেখল মিশকা দৌড়ে আসতে আসতে বলছে বাইক ওকে নট ব্যাড ফর লং ড্রাইভ আহনাফ স্পিড বাড়িয়ে দিয়ে যেতে যেতে বলল আমার বাইক তোমার জন্য না মিষ্কাকে পিছনে ফেলে বেশ দূরে এসে আহনাফ মনের আনন্দে ইয়াহু বলে উঠল এই মিশকার বেকুবিতে আজ তার ছুটি হয়ে গেল এবার তার যে কাজটা করার ছিল সেটা সে করবে এখন আর তা হলো পরিবারের সবার জন্য পহেলা বৈশাখের শপিং করবে সে খুশিতে আটখানা হয়ে আহনাফ শপিং মলে চলে গেছে তখন সন্ধ্যা গড়িয়ে রাত আটটা বাজে নিষ্কাভেবে ভেবে পাচ্ছে না সে কি করবে নাফি কিছুতেই ওর হতে চাচ্ছে না এত কিছুর পরেও ইগনোর করছে সে পারবে নাফির চাকরিটা খেতে কিন্তু চাকরিটা খেলে নাফি ওর সাথে একবার কথাও বলবে না অর্থাৎ ওর উইক পয়েন্ট থাকবে না তাহলে কি করে ওকে কাছে পাওয়া যাবে দিবা বই নিয়ে গড় করে পড়ছিল এতক্ষণ হঠাৎ শুনতে পেল খালামনি মৌসুমি নাম ধরে কি যেন বলল তার মানে নিশ্চয় উনি মায়ের সাথে কথা বলছেন এক ছুটে দিবা খালামনির রুমের দরজার কাছে ঘেসল সত্যি তাই মা ফোন করেছে হুমরে দিবা ভালো আছে তবে মাঝে মাঝে মনমরা থাকে আর যাই হোক ওর মা তো তুই একটি বার কথা বলতে পারিস না দিবা তখনই ভিতরে ঢুকে গিয়ে বলল আমাকে একটু দাও না আমি কথা বলবো ঠিক সে সময় মা লাইন কেটে দিলেন খালামনি মুখটা ফ্যাকাশে করে বললেন তোর মা লাইন কেটে দিছে দিবা চুপচাপ আবার চলে গেল খালামনির রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার সময় শুনতে পেল বেলের আওয়াজ তাই রুমে না গিয়ে গেল দরজা খুলতে দরজা খুলতেই দেখল আহনাফ ব্যাগ কতগুলো নিয়ে দাঁড়িয়ে আছে ওপারে দিবা কোনো কথা না বলে চলে গেল নিজের রুমে আহনাফের সেদিকে খবর নাই সে শপিং করে এনেছে তুইহুল্ল শুরু করে দিয়েছে তাই আরিফ এক ছুটে এসে হাজির মা আসলেন বাবা বাসার কাছের চায়ের দোকানে গেছেন তাদের জানা আছে এরকম ওকেশান আসলেই আহনাফ কিছু না কিছু কিনে আনে আরিফের হাতে পাঞ্জাবি ধরিয়ে দিতেই আরিফ আজ হঠাৎ কেঁদে ফেলল আরিফের কান্না শুনে দিবা দরজার কিনারায় এসে দাঁড়ালো আরিফ কেঁদেই যাচ্ছে তার কাদার কারণ হল সে চাকরি করে বাবা মাকে খাওয়াতে পারে না আর তার ভাইয়া একা হাতে সব দিক সামলাচ্ছে দিন শেষে আবার জামা কাপড় ও কিনে আনে আহনাফ আরিফের ঘাড়ে আলতো করে হাত রেখে বলল তুই চাকরি পেয়ে ডবল কিনে দিবি ঠিক আছে আরিফ চোখ মুছে বলল ঠিক আছে মাওনিজের নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না কারোর কান্না দেখলে তিনি ও ভ্যা ভ্যা করে কেঁদে দেন আর এখানে তো তার নিজের ছেলে কাচ্ছে আহনাফ এবার মায়ের হাতে একটা শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল এবার তুমি কেদ না আবার এত সেন্টি খাওয়ার মুদ নাই আমার যা খাওয়ার মুদ কবে এ সময় বাসায় ছিলাম বলতো কথাটা বলে আহনাফ দিবার দিকে তাকালো দিবা পর্দা মুঠো করে ধরে ওদের দেখছিল আহনাফ বলল দাঁড়িয়ে দেখো কি যাও চা বানিয়ে আনো চিনি এক চামচ দিবা বেশি দিবা না ঠিক আছে দিবা দিবা মুখ বাকিয়ে চলে গেল রান্নাঘরে মা আহনাফকে একটা খোঁচা দিয়ে ফিসফিস করে বললেন কিরে দিবার জন্য কিছু আনিস নাই নাকি এটা কিন্তু ঠিক করিস নি ও আমাদের পরিবারের সদস্য অন্তত খালাতো বোন হিসেবেও তো আনতে পারবি জানি এনেছিও চা আনুক তারপর দেব দেখি আমাকে দেখা কি এনেছিস আহনাফ পার্পল কালারের প্যাকেটটা মায়ের হাতে ধরিয়ে দিল তারপর বলল ওকে দিয়েই খুলাইও তোমার ছেলে তো আমি খারাপ কিছু আনি নাই আমার পছন্দ জোস সেটা জানি কিন্তু তুই তো মায়াটার সাথে সারাদিন ধমক দিয়েই কথা তাই ভাবলাম শয়তানি করে কি না কি এনেছিস তারে ছোট ব্যাগটায় ওটা কি আহনাফ ছোট ব্যাগটা হাতে নিয়ে মুচকি হেসে দিবার রোম্পোর দরজার নিচে তাকালো মিনি লুকিয়ে ওদের দেখছিল মামিনির দিকে চেয়ে হেসে বললেন ও এনেছিস নাকি একটা লাল রঙের বেল্ট এনেছি ওর মাথায় বেঁধে দিলে একদম মেয়ে বিড়ালের মতন লাগবে হাহা পুই না দিবা জানলে রাগ করবে ছেলে বিড়ালকে কেউ এসব পড়ায় আরে দেখো খুব সুন্দর লাগবে তাছাড়া ওর জন্য ক্যাটফুডও এনেছি আরিফ আহনাফের পাশে বসে ইয়া বড়হা করে বলল তুমি নামিনিকে দেখতে পারো না ওর পশমে তোমার অ্যালার্জি তাহলে এত সব কেন বিড়াল হল পবিত্র প্রাণী আমার অ্যালার্জি বলে দেখতে পারি না আর মিনি একটু চিপকু টাইপের তবে দিবার সাথে সাথে সেও আমাদের বাসার একজন সদস্য হয়ে গেছে তার তো গিফট প্রাপ্য তার ঠিক মিনি এদিকে আয় তো ভাই আমার মিনি এসে হাজির মাথা তুলে তার জন্য আনা গিফটার রঙিন মোরগ দেখছে সে দিবা চা ঢালার সময় টের পেল তার পায়ের কাছে নরম নরম স্পর্শ তার মানে নিশ্চয় মিনি এসেছে মুচকি হেসে দিবা নিচে তাকাতেই দেখল মিনির মাথায় লাল বেল্ট দিবার চোখ কপালে মিনিকে মেয়ে সাজ দিল কে সোফার রুম থেকে হো হো করে হাসির আওয়াজ ভেসে আসছে দিবা তো রেগে মেঘে চায়ের ট্রে নিয়ে এসে বলল আমার মিনিকে সঙ্গ খালামনি চায়ের কাপ হাতে নিয়ে বললেন আরে না কিসের সম কি সুন্দর লাগছে ওরে তাই তো তোরে দেখাতে গেল রান্নাঘরে দিবা আবার মিনির দিকে তাকালো মিনি স্টাইল করে হাঁটছে তার মনে হয় এটা অনেক পছন্দ হয়েছে দিবা চায়ের কাপটা আহনাফের দিকে বাড়িয়ে ধরল আহনাফ ও দিবার জন্য আনা প্যাকেটটা বাড়িয়ে ধরে বলল আনতাম না তোমার জন্য মা অনেক রিকুয়েস্ট করাই আনছি দিবা প্যাকেটটা হাতে নিতেই খালামনি আগ্রহ নিয়ে বললেন এখন খুলতে দিবা তাই করল একটা লাল সাদা রঙের থ্রি পিস সবই ঠিকঠাক তবে ওড়না দেখে দিবার মাথা হ্যাং হয়ে গেছে মোটা কাপড়ের ওড়না এবং ইয়া বড় খালামনি ওড়নাটা ধরে আহনাফের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ রে আহনাফ এটা কি কিনলি দিবার জন্য এগুলো তো বয়স্করা পড়ে যেমন আমি পড়ি এই টাইপর্ণা দিবার মতন জোয়ান মেয়েকে তুই এটা কি কিনে দিলি যা করেছি ইচ্ছে করে করেছি এবং ঠিক করেছি কারণ দিবার পর্দা করাই ঘাটতি আছে ওর গুলো দেখলে আমার গা জ্বালা করে এই পর্না পড়লে ওর পর্দা করা ভালো হবে সাথে সুন্দর ও লাগবে দিবা ব্রুকুচকে ওড়াটা নিয়ে মেললো যেন এক কিলোমিটার হবে ওরনাটা আহনাফ দাঁত পেলিয়ে বলল তাতে যদি চাচি জেঠির মতন লাগে তো লাগুক তাও ভালো তাই নামা কচু এগুলো কেউ জোয়ান মেয়েদের দেয় আর দিবা তো এসব ওরনা পড়ে না পড়ে না তো পড়বে আমার বাসায় থাকতে হলে যথাযথ পর্দা করতে হবে দিবা অরনাটা সোফায় রেখে দিয়ে বলল আমি আপনার বউ না নিজের বউকে এরকম পর্দায় রাখিয়েন আমি যেমন আছি তেমনই থাকবো আহনাফ যেন কথাটা শুনলই না চা খেয়ে উঠে চলে গেল নিজের রুমে খালামনি দিবার পিঠে হাত দিয়ে বললেন থাক মা কি আর করবি আমার ছেলেটা এমনই এই ওড়নাটা মোটা হলেও অনেক সুন্দর তোকে বেশ লাগবে আর নয় তো রেখে দিস আমি তোকে একটা জর্জেটের লাল ওড়না কিনে দেব আহনাফ রুমে ফেরত এসে বাসার জামা হাতে নিয়ে গেল ফ্রেশ হতে সবার জন্য কেনা হলেও তার জন্য কেনা হয়নি পকেটে টাকা আছে এক হাজার ওগুলো যাতায়াত খরচ বাইকের তেলের খরচ এ মাসের বেতন এক তারিখে পেলেও সব বিল ওষুধ মাসকাবারি কিনতেই শেষ নিজের জন্য এ এক হাজার টাকার পাঞ্জাবি কিনলে বাইক নিয়ে যাওয়া তো দূরে থাক রিকশা নেওয়ারও সুযোগ পাব না বাকিদের বুঝতে দেওয়া যাবে না কাল সকাল সকাল অফিসের কথা বলে বেরিয়ে পড়ব মা যদি জিজ্ঞেস করে তাহলে বলবো চাকরির থেকে সময় পাই না আমার আবার কিসের শপিং কিসের বৈশাখ আমার জন্য তো কিনতে পারতাম কিন্তু দিবার জন্য কেনায় আর পকেটে টাকা রইল না এ মাসে খরচ একটু বেশি হয়ে গেল দিবার বই খাতা জামা কাপড় আমি চাই না এগুলো দিবার কানে যাক কিংবা মায়ের কানে গিফট দিয়ে খুশি করিয়ে এসব বিষাদ কথা শুনিয়ে আবার মন খারাপ করার মতন লোক আহনাফ না বরং সত্যটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে জানি আমি কাল সকালে উঠে তাই করব। করোনাটা বিছানার উপর ছুঁড়ে মেরে দিবা এক দৃষ্টিতে চেয়ে আছে এটাকে কুচি কুচি করে কেটে না ফেলা অব্দি রাখ যাবে না তার আসবো দিবা দিবা দরজার দিকে তাকাতেই দেখতে পেল আরিফ দাঁড়িয়ে আছে দিবা ওকে আসতে বলে উঠে দাঁড়ালো আরিফ দিবার হাতে পাঁচশত টাকা ধরিয়ে দিয়ে বলল একটা ভালো মানের ওড় না কিনতেই জর্জেটের লাল রঙের দিবার যেহেতু ওরণাটা পছন্দ হয়নি ভাই হিসেবে আরিফেরও তো কিছু দেওয়া উচিত ভাইয়া আমার মনে হয় এটা আপনার ভাইয়েকে দেওয়া উচিত উনার হয়তো কাজে লাগতে পারে তোমার কি মনে হয় আমি ভাইয়াকে এই টাকা দিলে ভাইয়া নেবে ভাইয়া জানে আমার চাকরি নাই তার মানে টাকাটা আরিসা ছাড়া আর কেউ দেয়নি আরিসার দেওয়া টাকা ভাইয়া কখনোই নেবে না পারলে এই টাকা দিয়ে তাকে গিফট করতে পারতাম কিন্তু তাও ভাইয়া নেবে না ভাইয়া আমার থেকে একদিন চেয়েছিল আমি যেন চাকরি পেয়ে তার জন্য নিজের কামাইতে গিফট কিনি ঠিক সেদিন তিনি আমার থেকে কিছু নেবেন দিবা টাকাটা নিতে চাইল না তাও আরিফ জোর করে হাতের মুঠ ঢুকিয়ে দিয়ে বলল আরিশা আমাকে মাঝে মাঝে হাত খরচ দেয় আমি মানা করলেও শুনে না তো এই টাকাটা পুরান শার্টের পকেটে রয়ে গিয়েছিল দুইশো আশি টাকা ছিল সেখানে বাকিটা আমি মিলিয়ে পাঁচশো করেছি করোনার দাম এত হবে না বাকি যেটা থাকবে সেটা দিয়ে নিজের জন্য চকলেট কিনে নিও কেমন দিবার চোখে পানি এসে গেছে ইভান কখনো ওর সাথে এভাবে কথা বলেনি অথচ আজ আরিফের এমন ব্যবহারে তার কান্না পাচ্ছে আরিফ আর দাঁড়ালো না মিনিকে খপ করে ধরে চলে গেল নিজের রুমে দিবা টাকাটা নিয়ে ভাবল কি করবে খালামনি সে সময় এসে হাজির বললেন টাকা দিয়েছে ভালো কাল মার্কেট সকাল সকাল খোলা থাকবে কিনা তা নিয়োগ সন্দেহ আছে তাই এখনই গিয়ে সামনের একটা বিতান আছে সেখান থেকে দিবা ওনা নিয়ে আনলে ভালো হবে দিবা রাজি হয়ে গেল খালামনি বললেন সমস্যা নাই বাসার নিচে খালো আছে একা গেলেও সমস্যা হবে না দোকানটা কাছেই দিবা অরনা মাথায় দিয়ে বের হওয়ার সময় ওর চোখে পড়ল আহনাফের দেওয়া মোটা অরনাটা যাওয়ার পথে সেই অরোনাটাও নিয়ে নিল সে কি সব মনে করে বাসার নিচে এসেই দেখতে পেল খালুকে খালু কয়েকজন তার বয়সী লোকের সাথে চায়ের আড্ডা দিচ্ছেন তার হাতে ধোয়া ওঠা গরম চা আর মুখে হাসি দিবাকে খেয়াল করেননি তার বন্ধুদের সাথে কথা বলায় মেতে আছেন তিনি আপাতত দিবা চুপচাপ সামনের দিকে এগিয়ে গেল সামনে কটা মুদি দোকান আর সবার শেষে একটা জামাকাপড়ের দোকান যেটার কথা খালামনি বলেছিল দোকানটার নাম বধুয়া দিবা ভেতরে ঢুকতেই দোকানদার রা শুরু করলো পহেলা বৈশাখের জামাকাপড় দেখানো দিবা আগেই বলল সে জামা কিনবে না সে একটা ওড়না কিনবে নিজে পছন্দ করে একটা লাল ওড়না কিনল সে দাম একশো টাকা আর থাকে তিনশো টাকা সেগুলো হাতে নিয়ে আরেক হাতে অরনার প্যাকেট ঝুলিয়ে দিবা বধুয়া থেকে বাহিরে পা রাখলো এ তাকাতেই তার নজরে আসলো একটা টেইলারের দোকান আহনাফের দেওয়া ওড়োনাটা উপরে তুলে দিবা মুচকি হাসলো। আহনাফ আজ সবার জন্য কিনেছে ঠিক তবে নিজের জন্য কেনে নাই এটা দিবা খেয়াল করেছে ওড়োনাটা নিয়ে সে এবার হাজির টেইলরের দোকানে দোকানের মালিক খালুর বয়সী সাথে আছে জেয়ান দুটো ছেলে তারা নিচের দিকে তাকিয়ে জামার মা কাগজে লিখছে আর রঙিন ছক দিয়ে দাগ দিচ্ছে ভেতরের রুম থেকে সেলাই মেশিনের গটগট আওয়াজ ভেসে আছে জুতা খুলে দিবা ভেতরে ঢুকর দোকানের মালিক যিনি তিনি এতক্ষণ তার দোকানের ছোটখাটো টিভিটাতে খবর দেখছিলেন কেউ এসেছে দেখে এদিকে ফিরে বসলেন তিনি আসসালামু আলাইকুম আমকেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি এই এরিয়ায় নতুন নাকি আগে তো দেখিনি হ্যাঁ আমি ওই বাসার তোমাকে আহনাফ বাবার সাথে কয়েকবার দেখেছিলাম কে হয় তোমার খালা তো ভাই ও হো আগে বলবা না তাহলে তো তুমি আমার মা হও বস বস না বসবো না আসলে আমার তারা আছে এই কাজটা যদি বুঝে নিতেন হুম বলো কি করতে হবে এটা একটা অনা এটা দিয়ে আপনারা একটা পাঞ্জাবি বানাতে পারবেন করোনাটা মোটার অনেক বড় আমার মনে হয় অনায়াসে বানানো যাবে ঠিক ধরেছ বানানো যাবে তবে হাতা ফাইভ কোয়ার্টার হবে সমস্যা নাই বতাম তিনটা দিবেন আর কাল সকালে দিতে পারবেন এটা সকালে প্লিজ আঙ্কেল আমার খুব উপকার হয় আমি আপনাকে ফিস বাড়িয়ে দেব এটা আমার খুব দরকার জানেন তো কালকেই পহেলা বৈশাখ প্রথম দিন শেষ হয়ে গেলে জামাটা দিয়ে কি হবে বলুন এখন রাত নয়টা বাজে কাল সকাল নয়টা এসে নিয়ে যেও তোমারে মা কইছি তোমার কথা তো আর ফেরাতে পারুম না তবে আমাকে একদিন বিরিয়ানি খাওয়াইতে হইব এত জলদি কাজ করে দেওয়ার খাতিরে আচ্ছা দেব এই টাকাগুলো রাখেন এখন আশা করিয়া লাগবে না দিবা এক দৌড়ে বের হতেই বাহিরে আহনাফের সাথে এক ধাক্কা খেয়ে স্ট্যাচু হয়ে গেল সাথে সাথে আহনাফ কপাল ঘষতে ঘষতে এদিক ওদিক দেখে বলল তুমি এখানে কি করো দিবা আহনাফের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল কারণ আহনাফের গায়ে কালো টিশার্ট আর পরনে নীল লুঙ্গি সেটাকে আবার একটু উঠিয়ে দাঁড়িয়ে আছে সে আহনাফ উঠানো লুঙ্গি ছেড়ে দিয়ে নড়াচড়া করে বলল কি হলো বলো এত রাতে এখানে কি এমনি ঘুরতে বের হয়েছিলাম তোমার হাতে ওটা কি আপনাকে দেখাবো কেন কথাটা বলেই দিবা এক দৌড় দিল আর থামল না আহনাফ ওর চলে যাওয়া দেখছে সে বেরিয়েছিল আদা চা খাবে বলে আর এখানকার তার কিছু বন্ধুদের সাথে আড্ডা দেবে বলে দিবা এই টাইমে এখানে কি করছিল সেটাই মাথায় ধরছে না নিশ্চয় কিছু কিনতে এসেছিল কিন্তু ও টাকা পাবে কই অবশ্য এক গুণী লোক বলেছিল নারীরে ধরে এক ঝাঁকুনি দিলেই টাকার রহস্য পাওয়া যাবে তারা হাজার সমস্যাতেও টাকা জমাতে পারে এই মেয়েটাও তেমন আই থিঙ্ক কিন্তু কিনল টাকি দিবা হাপাতে হাপাতে নিজের রুমে এসে হাজির মনে খুশি লাগছে এই ভেবে যে এক ঢিলে দুই পাখি মরল ওই ঘাউড়ার দেওয়া মোটাওর না দিয়ে ওর এই পাঞ্জাবি বানাই দিলাম আর আমি আমার মন মতো ওরো কিনে নিলাম ব্যাস হয়ে গেল আরে আমাকে গিফট দেওয়ার কি দরকার ছিল আমি জীবনে এই পহেলা বৈশাখ পালন করি নাই আমাকে মা শুধু রোজার ঈদে জামা একটা কিনে দিত এরকম সিজনালি কিনা লাগে নাকি এগুলো হচ্ছে বড় লোকদের শখ আমাদের এসব মানায় ওই টাকায় ফল কিনে আনলেও ভালো হতো কিনছে ভালো কথা নিজের জন্য নিল না কেন নিলে সবার জন্য নেবে আর না হলে কারোর জন্য কেনার দরকার নাই পরের দিন ভোর হতে না হতেই দিবা আহনাফের রুমের উপর করা নজর রাখা শুরু করে দিয়েছে আহনাফ নামাজ পড়ে আবার ঘুমিয়েছে দিবা নাস্তা টেবিলে রেখে ঘড়ির দিকে তাকালো আটটা বাজে তখন নয়টা বাজতে দেরি আহনাফ রুম থেকে না বের হলে তো পাঞ্জাবি ওর বিছানায় রাখতে পারব না খালামুনি আরিফ আর খালু আসলেন নাস্তা করতে পান্তা ইলিশ বেগুন ভাজা সুটকি ভর্তা শুকনো মরিচ দেখে সবাই হা হয়ে গেছে দিবা সব রেডি করেছিল আরিফ নিজের প্লেট ছুঁয়ে বলল তাই তো বলি সকাল সকাল ইলিশ মাছ ভাজার গন্ধ পাচ্ছিলাম কেন তুই একা একা এত সব করতে গেলি কেন আমরা এরকম পালন করি না আমাদের কাছে নর্মাল দিনটা এত কিছুর সময় কই আমরা করতাম বাসায় তাই আজ করলাম নাও খাওয়া শুরু করো খালু মাথা তুলে আহনাফের রুমের দিকে তাকিয়ে ওকে ডাক দিলেন দুই তিনবার আহনাফ আলতো স্বরে বলল পরে খাবো আজ ঘুমাই তাই আর কেউ ডাকলো না ওকে বেচারা আজকে ছুটির দিনে রেস্টনি কেটা বাবা মা দুজনেই চান দিবা চুপচাপ খাবার খেয়ে নিজের রুমের বারান্দায় এসে মিনিকে নিয়ে বসে আছে কি করে আহনাফের রুমে প্যাকেটটা পাঠাবে সে ওদিকে নয়টা বাজতে না বাজতেই দিবা আবার বেরিয়ে পড়েছে পাঞ্জাবিটা আনতে উনারা বানাতে পেরেছি কিনা কে জানে খুব চিন্তা হচ্ছে আস্তে আস্তে মিনিকে নিয়ে দিবা টেইলরের দোকানের সামনে এসে হাজির হলো ঢুক গেলে ভেতরে ঢুকতেই সেই আঙ্কেল ওকে দেখে মুচকি হেসে বললেন ঠিক সময়ে এসে পড়লে তাহলে তবে আরও দশ মিনিট বসো কাজটা আর একটু বাকি দিবা মিনিকে কোলে নিয়ে বসলো চেয়ার টেনে দশ মিনিট পরে আহনাফের পাঞ্জাবিটা মেলে ধরলেন টেইলর দিবা মুচকি হাসলো এত সুন্দর হয়েছে বুঝিওক বলার মতন না অররাটায় ঢাক ঢোলের চিত্র প্রিন্ট করা ছিল বতাম আর কলার লাগানোয় আরো ভালো লাগছে দিবা হাতে নিয়ে এক গাল হাসল তারপর বলল অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল বিরিয়ানির কথা কিন্তু ভুলতে পারবা না মনে আছে নিশ্চয় খাওয়াবো এবং সেটা আজকেই আইচ্ছামা দিবা মিনিকে এক হাতে ধরে আরেক হাতে পাঞ্জাবির প্যাকেট নিয়ে ছুটল বাসার দিকে আহনাফের রুম অব্দি এসে হাঁপাচ্ছে দিবা এত জোরে দৌড়ায়নি আগে খালামনি তার রুমে ভাগ সেখানে নেই না হলে কত প্রশ্ন করত দিবা আসতে করে আহনাফের রুমের দরজাটা ফাঁক করল রুম অন্ধকার করে আহনাফ ঘুমাচ্ছে উপুর হয়ে দিবা পা টিপে টিপে রুমে ঢুকে প্যাকেটটা টেবিলের উপর রেখে আবারও চলে গেল চুপি চুপি কোনো শব্দ করল না দরজাটা আবারও আটকে দিয়ে সে নিশ্চিন্তে নিজের রুমে এসে হাজির হল তারপর কি ভেবে বারান্দায় গিয়ে দাঁড়ালো আহনাফ ঘুম থেকে উঠলেই বারান্দার সামনের পর্দাটা সরাবে তাহলেই দিবা বুঝবে সে ঘুম থেকে উঠেছে তার বারান্দা থেকে আহনাফের বারান্দা ঠিকঠাক দেখা যায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাওয়া ধরতেই সে দেখল আহনাফ তার বারান্দার আর রুমের সামনের পর্দাটা সরিয়েছে দিবা একদৌড়ে গিয়ে আহনাফের রুমের দরজাটা একটু ফাঁক করে দাঁড়িয়ে পড়ল আহনাফ চোখ ডলতে ডলতে বাথরুমে চলে গেল আবার দিবার আর সহ্য হচ্ছে না কখন খুলে দেখবে প্যাকেটটা মুখ ধুয়ে আহনাফ বাথরুম থেকে বের হল চেয়ারে ঝোলানো তোয়ালেটা হাতে নিতেই ওর চোখে পড়ল দিবার রাখা প্যাকেটটা চমকে প্যাকেটটা হাতে নিল সে তোয়ালে দিয়ে মুখ মুছে বিছানায় বসে প্যাকেটা থেকে পাঞ্জাবিটা বের করলো আহনাফ ইয়া বড় হা করে এক মিনিট তাকিয়ে থাকলো তারপর ভাবলো পাঞ্জাবির ডিজাইনটার এত চেনা চেনা লাগছে কেন অনেক ভেবে ওর মাথায় আসলো এটা তো দিবার জামার ওর না ছিল সেম টু সেম সেই কাপড়ের পাঞ্জাবি নাকি ওই কাপড়টা দিয়েই এই পাঞ্জাবি বানানো এসব ভেবে আহনাফ দরজার দিকে তাকাতেই দিবার লুকিয়ে পড়ল তাও এক ঝলক দেখে ফেললো আহনাফ দিবার গায়ে আহনাফের দেওয়া সেই জামাটা তবে ওর ভিন্ন আহনাফ পাঞ্জাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে দিবার রুমের দিকে গেল সোজা দিবা বই হাতে নিয়ে পড়তে বসেছে আহনা পাঞ্জাবিটা ওর সামনে ধরে বললো এটা কি পাঞ্জাবি সেটা তো আমিও দেখছি কোথা থেকে এলো আমি কি জানি কোথা থেকে এলো আপনিই কিনছেন এটা ভালো করে মনে করে দেখেন এমন মার মারব না একেবারে সত্য কথা বলার বুলি ফুটে যাবে তোমার আমার দেওয়া অড়নাটা দিয়ে পাঞ্জাবি বানিয়ে নিলা তাও পড়বা না অরোনাটা না পড়ব না আপনার দেওয়া অরনা আপনি পড়েন বেশ লাগবে বোতাম তিনটা দেওয়াইছি একবার পরে আসুন খুব ভাল লাগবে আরে হোহ এত ভালো বুদ্ধি আসলো দিবার মাথা থেকে অরনা দিয়ে কিনা পাঞ্জাবি বানাল মা এগিয়ে এসে আহনাফের হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে অলট পালট করে দেখে বললেন কি সুন্দর হয়েছে রে দিবা তোর মাথায় এত বুদ্ধি জানতামই না কেউ দেখে বলবেই না এটা একটা অরণার কাপড়ের পাঞ্জাবি আমি পরবো না এটা ইম্পসিবল তুই পড়বি না তোর বাপে পড়বে নিজের জন্য তো কিছু কিনিস নাই জানা আছে আমার ভেবেছিলাম আজ লুকিয়ে একটা পাঞ্জাবি কিনে আনব তোর জন্য হাতে জমানো টাকা ছিল কিন্তু আমার কাজ দিবাই করে দিয়েছে এবার যা পড়ে আয় এটা তোকে বেশ লাগবে না পরবো না না পড়লে ইলিশ ভাজা আর বেগুন ভর্তা পাবি না মা এটা কিন্তু ঠিক না আমার প্রিয় জিনিস কেড়ে নিবা এই পাঞ্জাবির জন্য ইমোশনাল ব্ল্যাকমেইল করছ তাই করবো গিয়ে পড়ে আয় তাহলে দুই পিস ইলিশ মাছ দেব পাতে আহনাফ কিছুক্ষণ ভাবল ইলিশ হলো দুর্বলতা আমার ইলিশ মাছের লোভ কিছুতেই ছাড়া যায় না তাও এমন একটা দিনে আবার বেগুন ভর্তা ফেভারিট দুইটা আইটেম কিনা কম্প্রোমাইজ করব এই পাঞ্জাবি না পড়ে আচ্ছা ফাইন পরে আসছি আমি তোমরা জিতলা আর আমি হারলাম আহনা পাঞ্জাবিটা নিয়ে চলে গেল দিবা বই রেখে উঠে দাঁড়াতেই খালামনি ওকে জড়িয়ে ধরলেন চোখ বন্ধ করে রাখলেন কিছুক্ষণ তারপর বললেন আমার ছেলেকে আমার মতন করে আজ তুই বুঝলি তোকে কি করে ধন্যবাদ জানাব তা জানি না আমার মনের কথা তুই বাস্তবে পূরণ করে দিলি কি চাই তোর বল আজ তোকে সেটাই দেব দিবা মুচকি হেসে বলল একদিন মা বাবা ভাইয়া আর ইতিকে দাওয়াত দিবে তাদের দেখতে ছুতে মন চাইছে খুব তুমি জোর করে বললে তারা নিশ্চয় আসবে খলামনি নিস্তব্ধ হয়ে গেলেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সেটা কি আর নতুন আমি তো এতগুলো বছরে সব কয়টা অকেশানে অরে দাওয়াত করি ও নিজের শ্বশুর বাড়িতেই যায় না বাবার বাড়ি আর বোনের বাড়ির তো ঠিকানায় ভুলে গেছে মনে হয় আচ্ছা এত কি অভিমান মায়ের তোমাদের উপর ওই যে জোর করে জসীমের সাথে বিয়ে দিয়েছিল বাবা মা সাদা তোকে ছেড়ে দেওয়ার পর আমরা কথা পাঁচকান হওয়ার আগেই বিয়ে দিয়েছিলাম ওকে একটুও সময় দেইনি ওকে ভান্দা মন নিয়ে সে বিয়ের পিড়িতে বসেছিল তার সেই অভিমান আজ পর্যন্ত রেখে দিয়েছে তবে সব চাইতে বেশি অভিমান ওর সাদাতের প্রতি দিবা মুখটা ছোট করে বলল বাবা দেখতে কেমন ছিল জানো দেখেছো কখনো? হ্যাঁ দেখেছিলাম আমাকে মৌসুমি ফটো দেখিয়েছিল একদম তোর চেহারা দেহের গঠন বলিষ্ঠ আরও নাকি অনেক হেসে কথা বলে সাদাতের নাকি মুখ থেকে হাসিই সরে না এটার প্রেমেই তো তোর মা পড়েছিল কিন্তু আফসোস এমন একটা সিচুয়েশনে সাদাত মৌসুমি একা ফেলে দিয়েছিল দিবা চোখের পানি মুছে বলল ঘৃণা করি তাকে সে ধোঁকা শুধু আমার মাকে দেয়নি আমাকেও দিয়েছে তার শাস্তি আমি এখনো পাচ্ছি বাদ দে এসব এমন একটা ভালো দিনে মন খারাপ করতে নেই চল আমরা দুপুরের রান্নার আয়োজন করি আচ্ছা খালামনি আমি রান্না করি আজ তোমার ছুটি টিভিতে সিরিয়াল দেখো যাও খালামনি চলে গেলেন অরনা গলায় ঝুলিয়ে চুলে খোপা করতে করতে রুম থেকে বের হতেই আহনাফের সামনে পড়লো আহনাফ পাঞ্জাবিটা পরে সবেমাত্র বেরিয়েছে দিবা হা করে তাকিয়ে আছে আহনাফের দিকে সে পাঞ্জাবির সাথে মিলিয়ে একটা সাদা প্যান্ট পরেছে চুলগুলোতে যে লো লাগিয়েছে হাতে আবার কালো ঘড়ি দিবা খোপা থেকে হাত নামিয়ে ফেলে বলল আমার হাতে দম আছে কি বললে আমাকে ভালো দেখানোর সাথে তোমার হাতে দম আছে মানে কি মানে সহজ আপনাকে এতদিন কালা পোশাকে বান্দরের মতন লাগত এখন আমার হাতের ছোয়ার পাঞ্জাবি পরে শুদ্ধ বাঙালি মনে হচ্ছে কি বললে আমি বাদর না তো কে বলল আপনি বাদর আপনি তো বান্দর দিবা এক দৌড় দিল কথাটা বলে আহনাফের রাগ হলো না কারণ তার চোখ গেছে টেবিলের উপর সেখানে তার জন্য সাজিয়ে রাখা প্লেট তার দিকে ইলিশ মাছ দেখে মাথা হ্যাং হয়ে গেছে ওর চলদি এসে প্লেট নিয়ে বসে গেল সে খেতে খেতে চেঁচিয়ে বলল এত ভালো বেগুন ভর্তা বানালে কি করে মা মানিজের শাড়িটা পড়তে পড়তে বললেন দিবা বানিয়েছে এত ভালো করে আমাকে ও তো কোনো কাজই করতে দেয় না আহনাফের গলায় খাবার আটকে গেছে দিবার নাম শুনে আহনাফ কাছে দেখে দিবা হাতে খুন্তি নিয়ে ছুটে আসলো আনির গ্লাস এগিয়ে দিল সে আহনাফ কোনোদিকে না তাকিয়ে আগে পানি খেয়ে নিল একটু ভাব করতে গিয়ে খুন্তি দিয়ে গলা চুলকাতে গিয়েছিল তার মনে ছিল না খুন্তি গরম বিরিয়ানির মশলা বানাতে সব মশলা গলায় লাগতেই চামড়া একটু উঠে সাদা হয়ে গেছে দিবাউ বলে রান্নাঘরের দিকে ছুটে গেল তাড়াহুড়ো করে আহনাফ আগা মাথা কিছুই বুঝলো না আবারও খাওয়াতে মন দিল সে ভর্তাটা বেশ হয়েছে রান্নার হাত পাকা মেয়েটার তবে মুখে শিকার করবো না না হলে ওর দাম বেড়ে যাবে অনেক পেট পুরো খেয়ে আহনাফ টিভি অন করে বসল খাবার হজম হলে একটু বের হবে ঘোরার জন্য সোফার পাশে হাত রাখতেই আহনাফের কপালে ঘাম এসে গেল মিনি চুপচাপ বসে আছে সেখানে এতক্ষণ কোনো সারা শব্দ করেনি কারণ তার খুব ভালো করে জানা আছে আহনাফ তাকে দেখলেই শুরু করবে ম্যালোড্রামা চুপ থেকেও শেষে লাভ হল না আহনাফ সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাঁচি দিতে দিতে দূরে চলে গেল এই আজাইরা বিড়াল এবার আমার সাথে বসে তোমার টিভিও দেখতে হবে মিনি চুপ করে অসহায় লুক নিয়ে চেয়ে রইল আহনাফ নাক দলে রান্নাঘরে গেল একটা পলিথিন আনতে দিবা অর্ণা দড়িতে ঝুলিয়ে রেখে বসে বসে পেঁয়াজ কাটছিল আজ হালিমা আনটি আসেননি আহনাফ রান্নাঘরে আসতেই দিবা লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে উঠতে গেল ও না নেবে বলে ও এ সময় আসবে তার জানাই ছিল না আহনাফ আরেকদিকে ফিরে পলিথিন একটা নিয়ে যেতে যেতে বলল তাকাইনি দিবা আর উঠল না নিজের কাজে মন দিল আহনাফ পলিথিনে হাত ঢুকিয়ে মিনিকে খপ করে ধরে দূরের সোফায় বসিয়ে দিয়ে আসলো তারপর আবার নিজের জায়গায় বসে টিভি দেখা শুরু করল সে মিনি দূরে থেকে বসে টিভি দেখছে মাঝে মাঝে আহনাফকেও দেখছে আহনাফ চ্যানেল পাল্টে বলল এরকম করে কি দেখো তুমি আমারে এত ভাল লাগে তোমার একদম গালটিপে আলুর ভর্তা বানাই দেব মিনি আগামাথা কিছুই বুঝল না তাও চেয়ে রইল দিবা আজ বিরিয়ানি বানাচ্ছে খালামনি শাড়ি পরে পাশের ফ্লাটের আনটির কাছে গেছেন গল্প করতে মিনি খালামনির পিছু পিছু গেছেন সেখানে খালুবাসার নিচে গেছে তার সেই আড্ডাতে মাত্রে আরিফ আরিশাকে নিয়ে আজ ঘুরতে বেরিয়েছে বাসায় এখন আহনাফ আর দিবা দিবা ওরনা গলায় পেঁচিয়ে চামচে করে পোলাও নিয়ে বের হলো খালামনিকে দেখাবে বলে তাকে রুমে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজিতে লেগে গেল সে আহনাফ টিভি অফ করে বলল মা পাশের ফ্ল্যাটে গেছে তাহলে আপনি টেস্ট করে দেখুন লবণ ঠিক আছে কিনা আহনাফ দিবার থেকে চামচ নিয়ে মুখে দিয়ে চিবিয়ে বলল আর একটু লাগবে দিবা তাই চলে গেল আবার আহনাফ ঘুরতে যাবে বলে চলেই যাচ্ছিল পরে ওর মনে আসলো দিবা বাসায় একা ওকে কি একা রেখে যাওয়া ঠিক হবে আমি থাকলে তো কানের কাছে প্যানপ্যান প্যান করবে কি করি আহনাফ আবার ফেরত এসে টিভি অন করল দিবা রান্না বান্না শেষ করে ওর না দিয়ে মুখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেছে বাসায় এত ওড়না নিতে হতো না ওর বাবা আর ইভান ভাইয়া সকালে বেরিয়ে রাতে বাসায় আর এখানে কথায় কথায় ওড়না নিয়ে ঘুরতে হয় এরকম গরমে কি এসব পারা যায় দিবা ওরনাটা ছুঁড়ে মেরে ফ্যান বাড়াতে যেতেই আহনাফের ফের গলার আওয়াজ পেলো সাথে সাথে ওড়না পরে দাঁড়িয়ে পড়ল সে আমি একটু বের হব তুমি একা থাকতে পারবা নাকি তোমার আজাইরা বিড়ালটাকে আনাই দিতাম না আমি এখন খালামনির কাছে যাব ওখানে ওহ তাহলে ঠিক আছে আমি যাই আহনাফ চলে গেল পিছন দিয়ে দিবা অবের হলো পাশের ফ্ল্যাটটাতে যাবে বলে সেখানে থাকে মিসেস রহমান আর তার দুই মেয়ে তার দুই মেয়েকেই বিয়ে দিয়ে দিছেন আপাতত বাসায় তিনি আর তার হাজবেন্ড থাকেন দিবা কলিংবেল বাজাতেই ওপাশ থেকে মিসেস রহমানদের বাসার বুয়া এসে দরজা খুলে দিল ভেতরে সোফায় খালামনি বসে আছে তার পাশে মিনিও বসে আছে মিসেস রহমানের কথা শোনা যাচ্ছে দিবা সালাম দিয়ে এগিয়ে গেল আরে আসো আসো তোমার খালামনি এতক্ষণ তোমার অপেক্ষাই করছিল কি নাম তোমার দিবা হ আচ্ছা আগে চা খাও আমার হাতের চা খেলে বারবার খেতে চাইবা তুমি দিবা চায়ের কাপ হাতে নিল মিসেস রহমান মুচকি হেসে বললেন তোমায় এর আগে কখনো দেখিনি খালার বাসায় কি কখনো আসতে না আসলে দিবারা খুলনায় থাকে তো তো কি ঈদের সময় কিংবা অকেশানেও তো বোনের বাসায় আসতে পারে তোমার বোন আসে না কেন আর তার ছেলেমেয়েরাও তো আসতে পারে মানুষ খালাদের জন্য কত পাগল থাকে তোমাদেরও তো খুলনায় যেতে দেখলাম না কোনোদিন রাবাসা খালি রেখে আমরা তো কোথাও যাই না তেমন কে বলল রোজার ঈদে তো সাত দিনের জন্য তোমরা তোমাদের গ্রামের বাড়িতে যাও তাহলে আর গ্রামের বাড়ি কি এক রাখেন ওসব কথা আপনার মেয়েদের কি খবর সেটা বলেন মিসেস রহমান খালামনির কথার জবাব না দিয়ে দিবার দিকে তাকিয়ে বললেন তা কতদিনের জন্য বেড়াতে এসেছ আবার তো চলে যাবা তাই না দিবর ঢোক দিলে বললো না মানে আসলে না যাবে না কেন যাবে না কারণ ও এখানে ভার্সিটিতে ভর্তি হয়েছে ছুটি পেলে যাবে এই আর কি ও এবার বুঝলাম তা তোমার আহনাফকে কবে বিয়ে দিবে কি যে বলেন আপনি তো এখনো পড়ছে মাস্টার্স কমপ্লিট হয়ে গেল বলে এবার তো চাকরি পেয়ে যাবে মেয়ে দেখে রাখবে না নাকি ছেলের চাকরির কামাই খাবে কদিন বউ আসলে তো আর টাকা এরকম খাওয়া যাবে না তখন বাড়তি খরচ এখনকার মেয়েদের কথা কি বলবো বোন বিয়ে করে কালা জাদু করে তা আমার আহনাফ ওরকম না তোমার আহনাফ তো মামাও করে না তো কিরকম তাহলে আমার আহনাফ দুই হাতে দুদিক সামলাবে এক হাতে তার ওয়াইফ আরেক হাতে আমাদের গোটা ফ্যামিলি এক কাজ করতে পারো নিজের বোনের মেয়েকেই বিয়ে করিয়ে দিতে পারো তাহলেই হয় তোমার কথা থাকবে সবসময় উপরে দিবা কপাল কুচকে তাকালো মিসেস রহমানের দিকে খালামনি দাঁত পেলিয়ে বললেন দিবা অনেক ছোট আহনাক সবসময় ম্যাচিউর পছন্দ করে দিবার সাথে ওর খুনশুটি জমছে না বিয়ের বন্ডিং তো দূরের কথা খাটবে না যদি খাটে আর আল্লাহর হুকুম থাকে তো আলহামদুলিল্লাহ 졸 h